আচ্ছা, কেউ কি একটু মনে করে দিতে পারবা কোন পর্যন্ত ছিলাম আমরা? কার্বন শুরু করেছিলাম, এনিওয়ান কারো মনে নাই? হ্যালো, সিআর আছো কেউ এখানে? হ্যালো, রেসপন্স নেই কেন, কি ব্যাপার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কার্বন ফাইবার শুরু হয়েছিল কিন্তু ওরকম ডিটেলস কিছু বলেন। আচ্ছা, শুরু হয়েছিল ডিটেলস কিছু বলেন? বুঝতে পেরেছি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ঘটনা যেটা হচ্ছে, তোমরা হচ্ছে একটা ক্লাস পিছে আছো সম্ভবত ওই যে উইন্টার ভ্যাকেশনের ইয়াতে যাওয়াতে, তো এই উইকে হচ্ছে গিয়ে বাকি সব ডিপার্টমেন্টের মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আর কি আমার পার্টটা। তো অলরেডি আমি তিনটা ডিপার্টমেন্ট শেষ হয়ে গেছে, তোমরা আছো, ফেব্রিকেরও কালকে শেষ হয়ে যাবে। তো আমাদের হচ্ছে মোটামুটি আজকে লাগবে আরেকটা ক্লাস, হয়তো বা লাগবে দুইটা ক্লাস লাগবে টোটাল। তো যেহেতু এই উইকে শেষ করে দিচ্ছি, তো তোমাদের পরের উইক থেকে হয়তো বা আব্বাস স্যার কন্টিনিউ করবেন, কারণ ওনার চ্যাপ্টারে মোটামুটি অনেক কিছু বাকি আছে ওনার পার্টে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আমাকে একটা ফাঁকা ক্লাস দিতে হবে। অনেক সময় হয় না যে ক্লাস হওয়ার কথা ছিল বাট হয় নাই, তো সেই ক্ষেত্রে একটু একজন সিআররা কি আছো কিনা জানি না, তো না থাকলে কেউ একজন সিআরকে একটু ইনফর্ম করবা যে এরপরে যে ক্লাসটা ওদের ফাঁকা থাকবে নেক্সট উইক বা তার পরের উইক যেটাই হোক, আমাকে যেন একটু নক দেয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। আজকে আমরা কার্বন ফাইবারটা ইনশাল্লাহ শেষ করে ফেলার চেষ্টা করব। এরপরে একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেটা থাকবে গ্লাস অ্যান্ড সিরামিক ফাইবারের উপরে। ওইটা আসলে আমরা অত বেশি ডিটেলসে যাব না, জাস্ট একটা ওভারভিউ টাইপের কিছু দেখায় দিব আমাদের টেক্সটাইলের জন্য যতটুকু দরকার ততটুকু। তো এই তিনটা ফাইবারই হচ্ছে ইনঅর্গানিক ফাইবার, এটা হচ্ছে প্রথম কথা। কার্বন ফাইবার, গ্লাস ফাইবার বা সিরামিক ফাইবার যেগুলো আমরা পড়বো এখন থেকে, তিনটাই হচ্ছে ইনঅর্গানিক টাইপের ফাইবার। তো ফার্স্ট অফ অল কার্বন, কার্বন নিয়ে আমরা আলোচনা করব। তো এতদিন পর্যন্ত আমরা যে সব ফাইবার পড়ছি সেগুলো ছিল কি হাইড্রোকার্বনের ফাইবার, তাই না? অথবা তোমরা যে ন্যাচারাল পড়ে আসছো, এরপর এখন রিজেনারেটেড পড়তেছো, মানে ওই যে ভিসকস রেয়ন এগুলো যে পড়তেছো, এগুলোও কিন্তু মোরললেস কার্বন দিয়েই তৈরি। ওখানে সেলুলোজ আছে, তাই না? তো সেলুলোজ তো কার্বনেরই কম্পাউন্ড। আবার আমরা যে পলিস্টার পড়ছি, তারপর তোমরা নাইলন পড়তেছো, অথবা অ্যাক্রাইলিক, অথবা পলিপ্রোপিলিন, পলিইথিলিন, সব কিছুতেই কিন্তু কার্বন জিনিসটা কমন। কার্বনের সাথে হাইড্রোজেন থাকে বা অন্যান্য যৌগ টৌগ সব কিছু মিলে, তারপর হচ্ছে আমরা সেটা পড়ছি। বাট এই চ্যাপ্টারটা
দ্য ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে এখানে অনলি কার্বন ফাইবার, নট এনি আদার এলিমেন্টস, অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলো কিছুই থাকবে না, অনলি কার্বন দিয়ে আমরা একটা ফাইবার বানাবো এবং সেটা আর কি কি ইউজ আছে বা সেটা কিভাবে বানাইতে হয়, ম্যানুফ্যাকচারিং টেকনিক, তাদের প্রপার্টি, সেগুলো নিয়ে সামনে আলোচনা করবো আর কি। তো ফার্স্ট অফ অল আমরা একটু কার্বন সম্পর্কে জেনে নিই, হোয়াট ইজ কার্বন এবং কেন কার্বনটা এতটা ইম্পর্টেন্ট। আমাদের সব কয়টা ফাইবারে আমরা দেখছি কার্বন আছে, তাই না? তো কার্বন যে জিনিসটা এইটাকে বলা হয় এলিমেন্ট অফ লাইফ ফার্স্ট অফ অল, কারণ কি আমাদের যত লিভিং থিংস আছে সব কিছুতে কার্বন পাওয়া যায়, হিউম্যান বডিতে কার্বন আছে, তারপর হচ্ছে গিয়ে আমাদের আশেপাশের যে গাছপালা এগুলাতে কার্বন আছে, বাতাসে কার্বন ডাই অক্সাইড আছে, আমাদের আশেপাশে কয়লার খনি বা হীরা কয়লা থেকে শুরু করে ডায়মন্ড সবকিছুতেই কার্বন আছে। তো উইদাউট কার্বন আসলে জীবন ধারণ করা পসিবল না, সবকিছুতেই কার্বন আছে, খাদ্যদ্রব্য থেকে শুরু করে একদম আমাদের দেহের বডির অংশ, আমাদের ডিএনএ আরএনএ পর্যন্ত কার্বন দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড। সো কার্বনটা আসলে অনেক বেশি অ্যাভেইলেবল আমাদের চারপাশে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেটা কার্বন অনেক অনেক ভাবে অনেক ফর্মে আমাদের চারপাশে অ্যাভেইলেবল। সো এইটা একটা মানে এটাকে যদি আমি একটা ম্যাটেরিয়ালের সোর্স হিসেবে ইউজ করতে পারি তাহলে আসলে এই সোর্সটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এখানে বলা হয়েছে যে কার্বনকে বলা হয় ফোর্থ মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অন দ্য ইউনিভার্স, মানে সারা বিশ্বের কথা যদি চিন্তা করি এলিমেন্টের দিক থেকে কার্বন হচ্ছে ফোর্থ মোস্ট অ্যাবান্ডেন্ট, সবচাইতে বেশি এলিমেন্টের মধ্যে কার্বন হচ্ছে চতুর্থ। তো কারো কি আইডিয়া আছে যে প্রথম এলিমেন্ট কোনটা সারা বিশ্বের? কোনটা? হাইড্রোজেন। হাইড্রোজেন, রাইট। তো এই জন্য কার্বন এত বেশি পরিমাণে থাকায় এটা হচ্ছে আমাদের জন্য একটা গ্রেট সোর্স অফ মানে ম্যাটেরিয়াল। তো কার্বনটাকে আমরা যে বিভিন্ন ফর্মে পাই এটা মনে হয় গত ক্লাসে বলছিলাম এগুলা, যাই হোক। তো কার্বন এত এত থাকার অন্যতম একটা কারণ হচ্ছে কি কার্বন খুবই ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়াল, যারা হাইড্রোজেন নাইট্রোজেন ফসফরাস সালফার এগুলোর সাথে খুব সহজেই ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড বা রিং ফর্মেশন বা হচ্ছে গিয়ে তোমার আয়নিক বন্ড, তারপর হচ্ছে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড সবকিছুই গঠন করে থাকতে পারে অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই কার্বনের প্রাচুর্য এত বেশি। তো এরপরে আমাদের এখানকার একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো যে আসলে কার্বনটাকে কার্বন ফাইবারটাকে কার্বন ফাইবারটা আসলে কি এবং এটা কিভাবে আমরা ছোটখাটো মানে ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারবো, এর বৈশিষ্ট্যগুলো কি কি, এই টাইপের কিছু কথাবার্তা ইন্ট্রোডাক্টরি এখানে হবে। তো আমরা জানি যে আমাদের আশেপাশে অনেক কার্বন আছে, বাট কার্বনটাকে তোমার পিওর ফর্মে পাওয়াটা একটু ডিফিকাল্ট, যে শুধু কার্বন আছে এরকম জিনিস কিন্তু খুব একটা নাই। কার্বন আছে হয়তো বা হাইড্রোকার্বন রূপে আছে অথবা কারোর সাথে বিক্রিয়া করে আছে, কারোর সাথে অ্যাফিলিয়েটেড অবস্থায় লেগে আছে, অ্যাটাচড অবস্থায় আছে। সো আমাদের যেটা কাজ হবে এখান থেকে নন কার্বন যে ম্যাটেরিয়ালগুলো আছে, শুধুমাত্র কার্বন ব্যতীত আদার্স যে জিনিসগুলো আছে সেগুলোকে এলিমিনেট করে দেওয়া সামহাও, এবং এলিমিনেট করে দেওয়ার পরে আমরা যে জিনিসটা পাবো সেইটা থাকবে শুধুমাত্র পিওর কার্বন, সেইটাকে আমরা ফাইবারে কনভার্ট করব। এভাবে আমরা কার্বন ফাইবারটা তৈরি করব, এটা হচ্ছে আমাদের মানে খুবই সংক্ষেপে আমাদের উদ্দেশ্য বা আমাদের গোল। তো এই যে নন কার্বন ম্যাটেরিয়ালগুলোকে আলাদা করব সেইটার জন্য আমরা একটা পদ্ধতি ইউজ করব, তার যার নাম হচ্ছে পাইরোলাইসিস। পাইরোলাইসিস একটা গ্রিক ওয়ার্ড, পাইরো শব্দের অর্থ হচ্ছে আগুন আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে সেপারেশন। সো আমরা যখন কোনো কিছুকে অনেক হাই টেম্পারেচারে আগুনের মতো হাই টেম্পারেচারে নিয়ে সেটাকে সেপারেট করি, বন্ডগুলা ভেঙে দেই, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে পাইরোলাইসিস খুব সিম্পলি যদি বলি। তো এখানেও আমরা সেই টেকনিকটা অ্যাপ্লাই করব, অর্থাৎ কোনো কার্বনের কোনো একটা ম্যাটেরিয়ালকে নিব
সেখানে আমরা হাই টেম্পারেচারে তুলবো, অনেক হাই টেম্পারেচারে তোলার ফলে সেখান থেকে নন কার্বনেস ম্যাটেরিয়াল গুলো সেপারেট হয়ে যাবে, শুধু কার্বনটা পড়ে থাকবে এবং কার্বনটাকে আমরা পৃথক করে আলাদা করে দিব। তারপর তাকে আমরা নর্মালি যেভাবে ফাইবার বানাই সেই ফাইবারে কনভার্ট করবো। যাই হোক, এটা সামনে দেখবো, সমস্যা নেই। তো কার্বন ফাইবারটা আসলে কেমন? কার্বন ফাইবার হচ্ছে একটা স্ট্রং থিন ক্রিস্টালাইন ফিলামেন্ট, যেখানে কার্বনের চেইন থাকে একটা অর্ডার্ড ওয়েতে। অর্থাৎ যেহেতু এখানে কার্বন ব্যতীত আর কিছু নাই, তো কার্বনের চেইনটা আসলে খুবই অর্ডার্ড ওয়েতে সাজানো থাকে। সো যতটা অর্ডারলিনেস থাকবে তত সেটা ক্রিস্টালাইন হবে, এটা আমরা জানি, তাই না? সো এই কারণে এটা স্ট্রং হয়, অনেক পাতলা হয় এবং ক্রিস্টালাইন একটা ফিলামেন্ট হয়, যেখানে শুধুমাত্র কার্বনের চেইন থাকে এবং কার্বনগুলো খুব অর্ডার্ড ওয়েতে সাজানো থাকে। দ্যাটস ইট, এটাই হচ্ছে সংজ্ঞা। তো এই ফাইবারগুলো খুব অর্ডার্ড ওয়েতে বা খুব ক্রিস্টালাইন হওয়ার জন্য এরা খুব স্টিফ হয়, খুব স্ট্রং হয়। আচ্ছা, কেউ কি আমাকে একটু বলতে পারবা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টিফনেস অ্যান্ড স্ট্রং? কোনোটা বেশি সব মানে স্ট্রং হইলে কি সেটা বেশি স্টিফ, এরকম কিছু নাকি আমরা এটা বলতে পারি? এনিওয়ান, কারো আইডিয়া আছে? স্টিফনেস এন্ড স্ট্রেংথ, কারো আইডিয়া নেই? ফিজিক্সে পড়ো নাই কেউ স্টিফনেস? স্টিফনেস বলতে আমরা বুঝি হয়তো বা মানে খুব শক্ত, অনমনীয়, মানে আমি এটাকে ভাঙাতে মানে কোনোভাবে বেন্ড করতে পারবো না বা কোনোভাবে ইয়ে করতে পারবো না। আর স্ট্রং বলতে স্যার অনেক সময় শক্ত হতে পারে, কিন্তু এটাকে আমি বেন্ডও করতে পারি আবার ফ্লেক্সিবল করতে পারি, মানে স্টিফ মানে স্যার ফ্লেক্সিবল না আর কি। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি কাছাকাছি, হ্যাঁ, কাছে, আইডিয়া ঠিক আছে। স্টিফ মানে হচ্ছে যেটাকে আমি খুব সহজে তার শেপ থেকে ডিফর্ম করতে পারবো না। অর্থাৎ সাপোজ একটা স্টিলের স্কেল আর একটা ধরো রোপ, দড়ি, স্টিলের স্কেলটা হবে স্টিফ আর দড়িটা হবে ফ্লেক্সিবল, তাই না? রোপটা ফ্লেক্সিবল। তো এই হচ্ছে জিনিস। আর স্ট্রেংথ হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস। স্ট্রেংথ হচ্ছে রেজিস্টিং পাওয়ার, অর্থাৎ তুমি যে তার উপরে টেনশন ক্রিয়েট করতেছো বা কম্প্রেশন ফোর্স দিচ্ছ, এই ফোর্সটার এগেনস্টে সে কতটুকু রেজিস্ট করতে পারতেছে, সেটা হচ্ছে তার স্ট্রেংথ। সো এটা নট নেসেসারিলি স্টিফ হইতে হবে টু বি স্ট্রেংথ, দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। ওকে, থ্যাংক ইউ। এরপরে কার্বন ফাইবারটা কার্বন নিয়ে গঠিত, এটা আমরা জানি, ইন দ্য ফর্ম অফ এ লং চেইন। এখানে হচ্ছে আসল স্পেশালিটিটা, কেন আমরা কার্বনকে ফাইবারে কনভার্ট করছি, কারণ কার্বন ফাইবার এতটাই স্ট্রং যে সে হচ্ছে স্টিলের থেকে 5 times বেশি স্ট্রঙ্গার, 2 times বেশি স্টিফার, বাট লাইট ওয়েট, অনেক ওয়েট হচ্ছে অনেক লাইট, অলমোস্ট 2/3 times লাইট দেন স্টিল। স্টিলের সাথে এখানে মানে কম্পেয়ার করা হয়েছে, তো সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি স্টিলের থেকে 5 times বেশি স্ট্রং, 2 times স্টিফ এবং 2/3 times লেস ওয়েট। এগুলো সব কেন হচ্ছে এটা আমরা একটু পরে বুঝতে পারবো। সো আপাতত জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি একটু বিবেচনা করি, কার্বন ফাইবারটা আসলে আমাদের অনেক আগের থেকেই এটা নিয়ে কাজ চলতেছিল, ব্যাক ইন 1860 সাল, যখন বিজ্ঞানী টমাস আলভা এডিসনের নাম আমরা সবাই জানি, যিনি হচ্ছেন ইলেকট্রিক বাল্বের আবিষ্কারক। তো ওনার সময় আর কি কাজটা হচ্ছিল। তো টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করার পর এই যে স্যার জোসেফ উইলসন 1860 সালে, উনি হচ্ছে এই বাল্বের ভেতরের যে অংশটা জ্বলে, ফিলামেন্ট, টাংস্টেনের যেটা এখন পাওয়া যায়, তো এই অংশটা নিয়ে সে গবেষণা করতেছিল। তো মানে আর অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে এটা বানানো যায় কিনা বা আরো বেশি ভালো কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা, এটা করতে করতে উনি হচ্ছে অ্যাক্সিডেন্টালি আমাদের এই কার্বন ফাইবারটা তো আবিষ্কার করে ফেলেন। কিভাবে আবিষ্কার করে? ওনারা হচ্ছে ন্যাচারাল ফাইবার বা ন্যাচারাল সোর্সের জিনিসপত্র নিয়ে কাজ করতেছিলেন,
ইভেন টমাস আলভা এডিসন উনিও অর্থাৎ এই যে কটন ব্যাম্বু এই সব জিনিসের গা থেকে যে ফাইবারটা পাওয়া যায় সেইটা তারা ওই মানে বাল্ব জ্বালানোর কাজে ইউজ করার একটা মানে কনসেপ্ট নিয়ে কাজ করতেছিলেন। তো সেই জন্য তারা এটাকে খুব বেশি তাপ দিছে, পাইরোলাইসিস করছে, অনেক বেশি অনেক হাই টেম্পারেচারে তাপ দিছে। দেওয়ার পর দেখা গেছে যে এখান থেকে আসলে এগুলো তো তোমার সেলুলোজ, তাই না? সেলুলোজের ভেতরে কার্বনের ব্যাকবোন আছে। সো এখান থেকে কার্বন ছাড়া হাইড্রোজেন অক্সিজেন যা আছে সব হচ্ছে সেপারেট হয়ে গেছে, শুধুমাত্র কার্বন রয়ে গেছে ফাইবারের ফর্মে বা এরকম একটা ফর্মে। কারণ আমরা জানি যে বাল্বের ভেতরের অংশটা দেখতে কিন্তু অনেকটা ফাইবারের মতো, অর্থাৎ এর লেন্থ বেশি, এর ফ্লেক্সিবিলিটি আছে, এটা থিন একটা ম্যাটেরিয়াল। তো এইখান থেকে সর্বপ্রথম তারা ধারণা করলো হ্যাঁ কার্বন, ইট ইজ পসিবল টু মেক কার্বন ফাইবার, মানে পিওর কার্বন দিয়ে শুধুমাত্র ফাইবার বানানো পসিবল। বাট এইটা যেহেতু ন্যাচারাল একটা জিনিস ছিল, এদের স্ট্রেংথ তত ভালো ছিল না। আধুনিক কার্বন ফাইবার যে স্ট্রং, এই যে স্টিলের থেকেও 5 গুণ স্ট্রং বা এই জিনিসগুলা, এইটা দিয়ে অ্যাচিভ করার পসিবল হয়নি। সো তখন আসলে এইটার ইয়াটা থেমে গেছে যে ওকে ঠিক আছে এটা মানে হচ্ছে না, বা আমরা যা চাচ্ছি তা পাচ্ছি না, একটা দুর্বল একটা জিনিস। তো এরপরে 1958 সালে প্রায় 100 বছর পর ইউনিয়ন কার্বাইড নামে একটা অর্গানাইজেশন আছে ইউএসএ তে, ওইখানে রজার বেকন নামে একজন সায়েন্টিস্ট যিনি হচ্ছে কাজ করতেছিলেন, এবং উনিও অ্যাক্সিডেন্টালি পেট্রোলিয়াম বেসড কার্বন ফাইবার তৈরি করে ফেলেন। মানে হচ্ছে যে রেয়ন, তোমরা যেটা পড়তেছো বা পড়বা, এটা হচ্ছে একটা রিজেনারেটেড সেলুলোজ ফাইবার যেটাকে আমরা বলি। তো এইটা নিয়ে উনি কাজ করতে করতে হঠাৎ এই পদ্ধতিতে কার্বন ফাইবার তৈরি করে ফেলেন, এবং দেখতে পান যে এই কার্বন ফাইবারটা মোটামুটি একটা ভালো প্রপার্টি শো করে, অর্থাৎ অন্যান্য যে ফাইবারগুলো আছে তাদের সাথে মোটামুটি যায় আর কি। বাট ইট ওয়াজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ মডার্ন কার্বন ফাইবার, এখনকার যে কার্বন ফাইবার এরকম স্ট্রং ছিল না এটা। এটা মোটামুটি কিছু মানে এটার থেকে বেটার প্রপার্টি শো করছে, যেহেতু কেমিক্যালি আমরা সিনথেসিস করে নিছি, রেয়ন বানিয়ে নিছি, বাট নট অ্যাজ গুড অ্যাজ মডার্ন কার্বন ফাইবার। তো এরও 2-3 বছর পর জাপানিজ একজন সায়েন্টিস্ট ডক্টর আকিও শিন্ডো, উনি হচ্ছে মডার্ন কার্বন ফাইবারটা তৈরি করেন। কিভাবে তৈরি করে? পলিঅ্যাক্রিলোনাইট্রাইল থেকে, আমরা পড়ে আসছি অলরেডি অ্যাক্রাইলিক ফাইবার। তো ওইখানে যে অ্যাক্রাইলিক ফাইবারটা পাওয়া যায় সেই অ্যাক্রাইলিক ফাইবারটাকে উনি কার্বনে কনভার্ট করেন এই পাইরোলাইসিসের মাধ্যমে। তো এখন যেটা দেখা যায় যে এইটা করার পর কার্বন ফাইবারটা বেশ ভালো বা বেশ স্ট্রং একটা প্রপার্টি শো করে। এখনকার যে কার্বন ফাইবারগুলো সেইটার বেসিস হচ্ছে আমাদের এই এই আবিষ্কারটা, 1960 সালে যেটা হয়েছে সেইটা। অর্থাৎ ডক্টর আকিও শিন্ডোর যে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল থেকে কার্বন ফাইবার তৈরির প্রসেস, ওইটা ধরেই এখনও কার্বন ফাইবার তৈরি করা হয়। পরবর্তীতে 1963 সালে ব্রিটিশ সায়েন্টিস্টরা হচ্ছে এই প্রসেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করে, অর্থাৎ এইভাবে কার্বন ফাইবার তৈরি হবে এই প্রসেসটাকে তারা রেকর্ড করে বা স্ট্যান্ডার্ডাইজ করে, এবং সেটা ধরেই এখন আসলে কাজগুলো চলতেছে। সো আমরা বলতে পারি হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ঘেটে যে কার্বন ফাইবার কিন্তু আসলে অনেক কিছু থেকেই তৈরি করা যায়। এখানে আমরা দেখছি ন্যাচারাল সোর্স থেকে তৈরি করতে পারি, 2 নম্বরে আমরা দেখছি হচ্ছে রিজেনারেটেড সেলুলোজ থেকে তৈরি করতে পারি, 3 নম্বরে আমরা দেখতেছি কি সিনথেটিক ফাইবার থেকেও, অর্থাৎ পিওর যে ম্যানমেড ফাইবার সেখান থেকেও আমরা কার্বন ফাইবার তৈরি করতে পারি। তো এছাড়াও আরো অনেক র ম্যাটেরিয়াল আছে, বেসিক্যালি যার মধ্যে কার্বন আছে সেখান থেকেই কার্বন ফাইবার তৈরি করা পসিবল। বাট দা মানে মেইন পার্ট হচ্ছে এইটা আসলে প্রপার্টি কেমন শো করবে, এটা কতটুকু স্ট্রং হবে, কতটুকু ফ্লেক্সিবল হবে, বা এটাকে আমরা টেক্সটাইল অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবো কিনা, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। বাট কার্বন ফাইবার তৈরি করা যায় অনেক কিছু থেকে। তো এখন বর্তমান যুগে যে কার্বন ফাইবারগুলো তৈরি হয় ম্যাক্সিমামই তৈরি হয় হচ্ছে অ্যাক্রাইলিক থেকে, অর্থাৎ এই যে এইটা পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল থেকে। কিছু পরিমাণ তৈরি হয় রেয়ন থেকে, স্পেশাল পারপাস যদি থাকে রেয়ন থেকে কিছু পরিমাণ তৈরি হয়, তোমরা ধরতে পারো 90% to 10%, অর্থাৎ 90% হয় হচ্ছে অ্যাক্রাইলিক থেকে আর 10% হয় হচ্ছে ধরো রেয়ন থেকে।
সো আর অ্যাক্রাইলিক থেকে যেটা হয় এটার কমার্শিয়াল নাম হচ্ছে ওরলন, এটা ওরলন নামে বাজারে পরিচিত ট্রেড নেম। সো এটা ছিল কার্বন ফাইবারের হিস্ট্রি মোটামুটি। এখানে একটা ফ্লোচার্ট বা পিক্টোগ্রাম আকারে দেওয়া আছে যে 1860 সাল, 1880, 1963, 1971, 2018 সালে এসে আমরা এতগুলা কোম্পানি আছে কার্বন ফাইবারের। আর তখন ছিল শুধুমাত্র টোরে, এই যে টোরে কোম্পানিটা 1971 সালে প্রতিষ্ঠিত, সে হচ্ছে অনেক আগের থেকেই কাজ করতেছে। আর এদিকে তো আমরা দেখেই আসছি 60 সালে কি হয়েছে, 80 সালে টমাস আলভা এডিসন এই যে ব্যাম্বু থেকে কার্বন ফিলামেন্ট বানাইছে, তারপর পিচ বেসড, এটা হচ্ছে একটু পরে আমরা বুঝবো হোয়াট ইজ পিচ বেসড কার্বন ফাইবার, এটা হচ্ছে আরো পরে এসে তৈরি হয়েছে। এরপরে আস্তে আস্তে আমরা এটার গ্র্যাজুয়াল মানে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা এখন আসো, আমরা কার্বন ফাইবারটা কি কাজে ইউজ করব, শুধুমাত্র কি টেক্সটাইল অ্যাপ্লিকেশন আছে নাকি অন্যান্য ইউজ আছে? এখানে আমরা একটা পিকচার মানে ছবির মাধ্যমে তার অ্যাপ্লিকেশনে তার প্রপার্টি গুলোকে অ্যাসোসিয়েট করার চেষ্টা করছি, অ্যাফিলিয়েট করার চেষ্টা করছি। তো কার্বন ফাইবারের যদি খুব কমন কিছু প্রপার্টির কথা বলি, ফার্স্ট অফ অল এরা হচ্ছে হাই স্ট্রেংথ টু ভলিউম রেশিও। এর মানে কি? এর মানে হচ্ছে সাপোজ আমি দুইটা ফাইবার নিব, দুই ফাইবারের ভলিউম আমার সেম, একটা কার্বন ফাইবার আর একটা অন্য কোনো একটা ফাইবার, তো দেখা যাবে অন্য ফাইবারের তুলনায় সেম ভলিউমে কার্বন ফাইবারের স্ট্রেংথ অনেক বেশি। অর্থাৎ আমি যদি স্ট্রেংথ ডিভাইডেড বাই ভলিউম এরকম একটা রেশিও বানাই, তাহলে কি এটার মান কখন বেশি হবে? যখন স্ট্রেংথ বেশি হবে অথবা যখন ভলিউম কম হবে, তাই না? সো কার্বন ফাইবারের স্ট্রেংথ টু ভলিউম রেশিওটা হাই মানে হচ্ছে সে হচ্ছে খুবই কম ভলিউমে অনেক বেশি স্ট্রেংথ শো করতে পারে। এই জিনিসটাই ম্যাথমেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই রেশিওটাকে দ্বারা। তো এটা তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, হাই স্টিফনেস। একটু আগে যেটা বললাম যে তাকে যদি তুমি ডিফর্ম করতে চাও তাহলে তোমার হিউজ পরিমাণ ফোর্স দরকার হবে, সে খুব বেশি স্টিফ, নট ফ্লেক্সিবল। হাই টেনজাইল স্ট্রেংথ, যেহেতু কার্বন ফাইবারের স্ট্রেংথ টু ভলিউম রেশিও বেশি, তার টেনজাইল স্ট্রেংথ অনেক বেশি, অর্থাৎ দুই দিক থেকে যখন আমরা টান দিব তখন তাকে ভাঙতে বা ছিঁড়তে অনেক বেশি পরিমাণ ফোর্সের দরকার হবে, সো সে খুব ভালো রেজিস্ট করতে পারে। একই সাথে বলে রাখি তার কম্প্রেসিভ স্ট্রেংথও কিন্তু অনেক বেশি, এটা এখানে বলা হয়, বাট কম্প্রেসিভ স্ট্রেংথ মোরাললেস টেনজাইল স্ট্রেংথের কাছাকাছি, বা তুমি তাকে কম্প্রেসও করতে পারবা না, তাকে টাইনা লম্বাও করতে পারবা না, সো সে খুবই মানে স্ট্রং একটা ম্যাটেরিয়াল। টেম্পারেচার টলারেন্ট, খুব অনেক বেশি টেম্পারেচার সে টলারেট করতে পারে, এটা কেন পারে এটা আমরা আরেকটু পরে দেখব। তাকে ফ্লেম রিটার্ডেন্ট আমরা বানাইতে পারি, সো অনেক টেম্পারেচারেও সে এটাকে সহ্য করতে পারে, কিছু হয় না। কেমিক্যাল রেজিস্ট্যান্ট, কেমিক্যাল তার কোনো ক্ষতি করতে পারে না। লো থার্মাল এক্সপানশন, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যাদেরকে তাপ দিলে, বিশেষ করে মেটালিক যে জিনিসগুলা, তাপ দিলে সেটা কিন্তু এক্সপান্ড হয়, ছড়ায়া যায়। ওই যে ছোটবেলায় পড়ছো না, ওই যে গরুর গাড়ির চাকায় যে লোহার একটা বের পরানো হইতো, মনে আছে? ওইটা কিন্তু থার্মাল এক্সপানশনের কারণে হইতো, অর্থাৎ চাকার সমান একটা লোহার এরকম সার্কেল যেটাকে আমরা তাপ দিতাম, তাপ দিলে তার এক্সপানশন ঘটতো, এক্সপান্ড হয়ে সে বড় হয়ে যেত। এটাকে লোহার ওই চাকার উপরে পরানো হইতো, এরপর এটাকে ঠান্ডা করলে সে আবার কম্প্রেস হয়ে যেত, কম্প্রেস হয়ে চাকার উপরে সুন্দরভাবে লেগে যেত। সো কার্বনের সেই প্রপার্টিটা নাই, তার লো থার্মাল এক্সপানশন, এরকম থার্মালি সে এক্সপান্ড করে না। কার্বন ফাইবারটা খুবই এক্সপেন্সিভ, কেন এটা আমরা দেখবো ম্যানুফ্যাকচারিং এর সময়। এর ওয়েট খুবই লো, লাইট ওয়েট, একটু আগে আমরা দেখছি স্টিলের থেকে প্রায় তিন ভাগের এক ভাগ তার ওয়েট। সো এই প্রপার্টি গুলা থাকার কারণে অ্যাপার্ট ফ্রম টেক্সটাইল তার অনেক বেশি ইউজ আছে এয়ারোস্পেসে, অর্থাৎ বিমান, রকেট এগুলা বানাইতে কার্বন ফাইবার ইউজ করা হয়, মিলিটারি ইউনিফর্ম বা অস্ত্র শস্ত্র বানাইতে কার্বন ফাইবার ইউজ করা হয়, স্পোর্টিং গুডস, এই যে সাইকেল, তারপরে মোটর সাইকেল, তারপর হচ্ছে সার্ফিং বোর্ড, তারপরে গলফের শ্যাফ্ট, এই জিনিসগুলো বানাইতে, ব্যাট, র্যাকেট এগুলো বানাইতেও কার্বন ইউজ করা হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কার্বন ইউজ হয়, গাড়ি বা মোটর সাইকেলের বডি
ইঞ্জিন এগুলা বানাইতে কার্বন ফাইবার ইউজ হয়। সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, স্ট্রাকচার, প্ল্যান, মানে এগুলাতে কার্বন ফাইবার ইউজ করা যায়। কারণ হচ্ছে কার্বন ফাইবার শক্ত, হালকা, তো এই ইউজগুলো কার্বন ফাইবারের আছে। আচ্ছা, তো এখানে আর একটু বলে রাখি যে এয়ারোস্পেস এবং অটোমোবাইল এরা হচ্ছে কিন্তু ওয়ান অফ দা ফার্স্ট মানে ইউজার অফ কার্বন ফাইবার। কার্বন ফাইবার যখনই মার্কেটে আসলো তারা হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট নিল। এইটার কারণ হচ্ছে কোনো একটা মানে ফুয়েল কনজাম্পশনটা কমন, কোনো একটা জিনিস যত বেশি ভারী হবে তাকে সরাইতে তত বেশি ফুয়েলের খরচ হবে। এখন মেটালিক বডি বা স্টিলের বডি দিয়ে যদি আমরা একটা বিমান বা প্লেন বা মানে অটোমোবাইল তৈরি করি সেটা কিন্তু অনেক ভারী হবে, কারণ কার্বনের থেকেও 2/3 বেশি ওয়েট। সো কার্বন ফাইবার দিয়ে যখন আমরা বানাবো, যেহেতু এটা স্ট্রং একই সাথে লাইট ওয়েট, সে তাই তাকে সরাইতে কম পরিমাণ ফুয়েল খরচ হবে, ফুয়েল কনজাম্পশনটা অনেক কমে যাবে। সো এই কারণে এই এয়ারোস্পেস এবং হচ্ছে আমাদের এই অটোমোবাইল ইন্ডাস্ট্রিগুলো ইদানিং কার্বন ফাইবার দিয়ে তাদের জিনিসের বডি তৈরি করার একটা মানে প্রসেস চালাচ্ছে। আচ্ছা, এরপরে আরো কিছু কথাবার্তা, কার্বনের ইন্টারনাল স্ট্রাকচারটা কেমন। প্রতিটা কার্বন ফাইবার যেটা আমরা দেখি এটা আসলে একটা সিঙ্গেল ফাইবার না, এটা একটা বান্ডেল অফ থাউজেন্ডস অফ কার্বন ফিলামেন্ট, অর্থাৎ অনেকগুলো কার্বন ফিলামেন্ট একত্রে একটা বান্ডেল ফর্মে থাকে যেটাকে আমরা চোখে দেখতে পাই। এর কারণ কি? এর কারণটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে হিউম্যান হেয়ার মানুষের চুলের সাথে যদি আমরা একটা কার্বনের ফিলামেন্টকে কম্পেয়ার করি তাহলে আসলে কতটা চিকন কার্বনের ফিলামেন্ট, বোঝা যাচ্ছে? সো মানুষের চুলই অলমোস্ট দেখা যায় না, তাইলে আমরা এই কার্বন ফাইবার কিভাবে দেখবো যদি না আমরা তাকে বান্ডেল ফর্মে নিই, তাই না? সো এই কারণেই কার্বন ফাইবার বান্ডেল ফর্মে থাকে সবসময়। এবং কার্বন ফাইবারের একটা ফিলামেন্টের ডায়ামিটার 5-8 মাইক্রোমিটার এরকম হয়, 7-8 পর্যন্ত বা মানে ফাইভের কম বা ফাইভের আশেপাশে থাকতে পারে, খুবই মানে একদমই ছোট, 10^-6 মিটার মাইক্রোমিটার, তাই না? তার মানে 5×10^-6, তাহলে এটা কতটা সূক্ষ্ম আমরা বুঝতে পারতেছি নাকি? আচ্ছা, তো কার্বন ফাইবার ভেরি থিন, থিনার দেন হিউম্যান হেয়ার, তারপর তারা লাইট ওয়েট, টুইস্টেড টুগেদার টু মেক ইয়ার্ন এবং ওভেন ইনটু ফ্যাব্রিক, অর্থাৎ তাদেরকে একসাথে করে ইয়ার্ন বানানো যায় এবং ফ্যাব্রিকেও কনভার্ট করা যায়। দেখো এগুলো পরে দেখবা তোমরা। এর ইন্টারনাল স্ট্রাকচারটা আসলে কেমন, এই যে বলতেছি কার্বন ফাইবার, কার্বন ফাইবার, সো কার্বনের ভিতরে আর কি কি আছে? আচ্ছা, এই স্ট্রাকচারটার কথা কার কার মনে আছে? এটা আমরা কি আগে দেখছি কখনো? জি স্যার, দেখছিলাম স্যার। কোথায় দেখছিলাম? মনে পড়তেছে না, বাট দেখছি। আমরা তো সবাই গ্রাফাইটের নাম শুনছি, তাই না? গ্রাফাইট আমরা ইন্টারে না এসএসসিতে কই জানি পড়ছিলাম, বাট তোমরা পড়ছো কিনা আমি জানি না। তো গ্রাফাইটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ইনফ্যাক্ট এই শিট গুলাকে বলা হয় হচ্ছে গ্রাফাইন শিট, অর্থাৎ কার্বন যখন এরকম 6টা কার্বন একসাথে এরকম রিং ফর্মে থাকে এবং এরা একে অন্যের সাথে এরকম গায়ে গায়ে অ্যাটাচড অবস্থায় থাকে, সেই ফর্মেশনটা হচ্ছে গ্রাফাইটের ফর্মেশন। গ্রাফাইট কার্বনের একটা মানে ডেরিভেটিভ, এবং সেখানে কার্বনটা এরকম হেক্সাগোনাল রিং শেপে থাকে। স্যার শীতটা স্যার দেখছি, কিন্তু মানে কিন্তু গঠনটা স্যার আরেকটু অন্যরকম ছিল স্যার চিত্রটা, মানে আমাদের বই আগে আপনি এখন যেরকম বলতেছেন ওরকম জানি একটা নিচে আরেকটা ভাবে করে এটা একটা নিচে আরেকটা মানে লেয়ার বাই লেয়ার দেওয়া ছিল। আমরা এখানে এই যে এখানেও লেয়ার বাই লেয়ার দেওয়া, বাট ছোট দেখে বোঝা যাচ্ছে না আরকি। তো এই জিনিসটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের কার্বন ফাইবারের ইন্টারনাল স্ট্রাকচারটাও এরকম, যেহেতু এখানে কার্বন ছাড়া অন্যান্য কিছু থাকে না, 6টা 6টা কার্বন মিলে পরস্পরের সাথে এরকম রিং ফর্মে চলে যেতে পারে। তো রিং ফর্মে চলে গেলে যেটা হয়,
যে তাদের মধ্যে বন্ডিং কিন্তু খুবই স্ট্রং, মানে প্রতিটা কার্বনের প্রতিটা যোজনী মানে ইউজ হয়ে গেছে এখানে, একটা কার্বন তার আশেপাশে চারটা কার্বনের সাথে লেগে গেছে। তো এই অবস্থায় যখন চলে যায় তখন এইটাকে ভাঙতে খুবই মানে হিউজ পরিমাণ এনার্জির দরকার হয়, সহজে ভাঙা যায় না। এই কারণে কার্বন ফাইবার এত বেশি স্ট্রং, বা কার্বন ফাইবার এত বেশি মানে ফ্লেক্সিবল না, এত বেশি রিজিড, এত বেশি স্ট্রং, এত বেশি স্টিফ। আর লাইট ওয়েটের কথাও বললে, এইটাও একটা মানে রিজন যে ভেতরে যদি অক্সিজেন থাকতো বা নাইট্রোজেন থাকতো বা কোনো ভারী মৌল মলিকুলার ওয়েট বেশি এরকম কিছু থাকলে তার ওজনটাও বেশি হইতো। বাট যেহেতু এখানে কার্বন ছাড়া আর কিছু নাই, তারা মানে খুবই সুন্দরভাবে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট ওয়েট নিয়ে অর্ডারলি ফ্যাশনে ক্রিস্টালাইন অবস্থায় তারা হচ্ছে এরকম মানে বন্ডিং করে পরস্পরের সাথে থাকতে পারে। তো ভেতরের স্ট্রাকচারটা হচ্ছে এরকম রেগুলার হেক্সাগোনাল প্যাটার্ন যেটাকে আমরা বলে থাকি, আর একে অন্যের উপরে এরকম বসে বসে এক একটা শীট আকারে একে অন্যের উপরে বসে বসে আমাদের মেইন কার্বন ফাইবারটা তৈরি হয়। আর আচ্ছা, এখন আমরা ম্যানুফ্যাকচারিং এর দিকে যাব, কিভাবে তৈরি করব। তো প্রথমেই বলছি যে কার্বন আসলে পিওর ফর্মে পাওয়াটা ডিফিকাল্ট, আমরা তো যা নিব সেটা তো পিওর কার্বন হইতে হবে, তো এটা আমরা এখন পাবো কোথায়? তো এই কারণে এইটার ম্যানুফ্যাকচারিং এর যে সিস্টেম সেটা হচ্ছে আমরা পিওর কার্বন তো পাই না, সো আমরা একটা যে কোনো একটা কার্বনের জৈব যৌগ হইতে পারে অজৈব যৌগ কার্বন আছে এরকম কিছু একটা নিব, সেইটাকে আমরা পাইরোলাইসিস করে অন্যান্য জিনিসগুলোকে বাইর করে দিব, তাইলে আমার কার্বনটা থেকে যাবে। দ্যাটস দ্য মানে কনসেপ্ট, ওইটি হচ্ছে আমাদের উদ্দেশ্য আইডিয়া। তো সেই ক্ষেত্রে আমরা আগেই বলছি যে পেন টাইপ বা পলিঅ্যাক্রিলোনাইট্রাইল থেকে সবচাইতে বেশি কার্বন তৈরি করা হয়, এর কারণটা হচ্ছে কার্বনের ডিজায়ার্ড প্রপার্টিগুলো আনার জন্য। মানে সায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখছেন যে কোনটা থেকে বানাইলে আসলে আমাদের সবচাইতে অর্ডারলি একটা ফ্যাশন চলে আসে, বা সবচাইতে সুন্দর, সবচাইতে ক্রিস্টালাইন ফর্মে, সবচাইতে ভালো হেক্সাগোনাল ফর্ম করে কোন শেপটা, সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে আসলে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল ইজ দ্য বেস্ট সুইটেবল ফর মেকিং কার্বন ফাইবার অ্যান্ড এক্সপ্লয়েট ইটস বেস্ট প্রপার্টিস। কার্বন ফাইবারের বেস্ট প্রপার্টিগুলোকে এক্সপ্লয়েট করার জন্য বেস্ট হচ্ছে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, সো এইটার ইউজই সবচাইতে বেশি। আরেকটা পাশাপাশি জিনিস আছে, আরও একটা না কয়েকটা জিনিসই আছে, বাট এখানে আমরা আরেকটা জিনিসকে মেনশন করব, সেটা হচ্ছে পিচ টাইপ কার্বন ফাইবার। 10% এর মতো ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাকশনের কার্বন ফাইবার তৈরি করা হয় এই পিচ টাইপ থেকে অথবা রেওন থেকে, এই দুইটা থেকে আমরা কার্বন ফাইবার তৈরি করতে পারি। তো পলিঅ্যাক্রিলোনাইট্রাইল 90% অলরেডি বলছি, আর বাকিটা হচ্ছে 10%। এইটা এইটার থেকে আমরা কিভাবে কার্বন ফাইবার তৈরি করি সেটাই আমরা পরবর্তী স্লাইডটাতে দেখব আর কি। আচ্ছা, তার আগে আরও কিছু র ম্যাটেরিয়ালের সাথে পরিচয় করিয়ে দেওয়া, যে আরও কিছু প্রিকার্সার আছে কার্বন ফাইবারের, নট অনলি এই পিএন, পিএন বাদে আছে লিগনিন, আছে পলিথিলিন, আছে পিচ টাইপ যেটার কথা একটু আগে বললাম, এগুলার থেকেও আসলে কার্বন ফাইবার তৈরি করা যেতে পারে। তো আর এখানে আমরা দুইটা পলিঅ্যাক্রিলোনাইট্রাইলের কথা বলছি, একটা হচ্ছে মেল্টেবল আর একটা হচ্ছে টেক্সটাইল। তোমরা একটু রিকল করলে মানে মাথায় চলে আসবে যে আমরা কিন্তু পলিঅ্যাক্রাইলিক যখন তৈরি করছিলাম তখন বলছিলাম যে এটাকে মেল্ট করা পসিবল না, বা মেল্ট করলে এটার প্রপার্টিগুলো ডিগ্রেড করে, সো এই কারণে আমরা সেটাকে ড্রাই বা ওয়েট স্পিনিং এর মাধ্যমে তৈরি করছিলাম। তো এই কারণে দুইটা ক্যাটাগরি আলাদা করা হয়েছে, একটা হচ্ছে টেক্সটাইল পিএন যেটা হচ্ছে তোমার নন মেল্টেবল, মেল্ট করবো না, আর একটা হচ্ছে মেল্টেবল পিএ যেটাকে আমরা মেল্ট করে কার্বন ফাইবার বানাইতে পারি। এখন বলতে পারো যে মেল্ট করা তো আমরা নিষেধ করছিলাম তাই না অ্যাক্রিলোনাইট্রাইলের ক্ষেত্রে, তাহলে এইখানে মেল্ট করলে প্রপার্টিগুলো নষ্ট হবে কিনা, এরকম একটা কোশ্চেন আসতে পারে না? আচ্ছা, এইটার ব্যাখ্যাটা হচ্ছে আমাদের এখানে দরকারটা হচ্ছে শুধুমাত্র কার্বনের, সো আমরা এটাই নেই, এটাই নেই, দুনিয়ার যে কোনো কিছুই নেই, বাকি সবই তো আমরা বের করে দিব তাই না, সো এটা মেল্টেবল হইলেও এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই আর কি। আমার মানে
কাছাকাছি রকমের ইআই শো করবে। আর এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো খুবই নর্মাল কথাবার্তা, এগুলো একটু নিজেরা দেখে নিও, এটা আমি পড়াচ্ছি না। এখানে জেনারেল কথাবার্তা, এনার্জি কনজাম্পশন কার বেশি, তারপরে কার কস্ট বেশি, কোনটার মেকানিক্যাল প্রপার্টি ভালো কোনটার খারাপ, এই জিনিসগুলো আগে বলা আছে। তো এখন আমরা আসলে ইয়ারটা, এটা হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল বা পিএন থেকে যে কার্বন ফাইবারটা তৈরি করতেছি তার ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো এখানে আমরা পুরো ম্যানুফ্যাকচারিংটাকে দুইটা ভাগে ভাগ করছি। ফার্স্ট অফ অল, আমাদের ওই আগের বার অ্যাক্রাইলিক তৈরি করার সময় যে প্রসেসটা দেখছিলাম, পলি অ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি করার প্রসেস, সেইটা একবার আমাদের করে দিতে হবে টু মেক দা প্রিকার্সার। ও আচ্ছা, প্রিকার্সারটার কথা বলা হয় নাই, সরি আমি ভুলে গেছি। আচ্ছা, প্রিকার্সার একটা টার্ম আমরা এখানে ইউজ করছি, এইটা হচ্ছে মানে যে র ম্যাটেরিয়ালটা থেকে আমরা কার্বনটা বানাবো তার একটা টেকনিক্যাল নাম, তার একটা জেনারেল নাম আর কি বলতে পারো। এটা কোনো নির্দিষ্ট কোনো ম্যাটেরিয়াল না। সাপোজ যদি আমি পিএন থেকে কার্বন ফাইবার বানাই তাহলে প্যানটা হবে তার প্রিকার্সার, যদি আমি পিচ থেকে বানাই তাহলে পিচটা হবে তার প্রিকার্সার, যদি আমি রেওন থেকে বানাই তাহলে রেওন হবে প্রিকার্সার। মানে হচ্ছে এটা একটা জেনারেল নাম যেটা আমরা চিহ্নিত করতেছি র ম্যাটেরিয়ালটাকে, যে কোনটা থেকে আসলে আমরা কার্বনটা বানাচ্ছি সেটাকে চিহ্নিত করার জন্য যে নামটা সেটা হচ্ছে প্রিকার্সার। ওকে, তো এখানে আবার আমরা ফিরে আসি। তো প্রিকার্সারটাকে বানিয়ে নিতে হবে আমাদের পলি অ্যাক্রাইলোনাইট্রাইল থেকে। তাহলে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল আমরা কিভাবে বানাইছিলাম নিশ্চয়ই মনে আছে, যে অ্যাট লিস্ট 85% ছিল অ্যাক্রাইলিক বা অ্যাক্রাইলোনাইট্রাইল। এরপরে কিছু কোপলিমার আমরা নিছিলাম যাতে করে তার মানে অ্যামরফাসনেস প্রপার্টি ইন্ট্রোডিউস করা যায়, কিছু ক্যাটালিস্ট নিছিলাম, এদেরকে একসাথে পলিমারাইজেশন করে সলিউশন বানাইছি। এরপর তাকে ড্রাই অথবা ওয়েট স্পিনিং করছি, পোস্ট ট্রিটমেন্ট যদি কিছু দরকার হয়, হিট ট্রিটমেন্ট, স্পিন ফিনিশ, এগুলো অ্যাপ্লাই করছি। লাস্টে আমরা গিয়া প্রিকার্সারটা পেয়ে গেছি, বা প্রিকার্সার এখানে হচ্ছে কি অ্যাক্রাইলিক ফাইবার, অ্যাক্রাইলিক ফাইবারটা আমরা পেয়ে গেছি। এখন এই অ্যাক্রাইলিক ফাইবারটাকেই আমরা কার্বন ফাইবারে কনভার্ট করব। তো এখানে একটা জিনিস একটু বলে রাখি, একটা সুবিধা হচ্ছে কি আমাদের অ্যাক্রাইলিকটাকে কিন্তু অলরেডি আমরা ফাইবার ফর্মে পেয়ে গেছি, তাই না? স্পিনার রেটের হোল দিয়ে বের করে আনার ফলে এটা অলরেডি ফাইবার শেপে চলে গেছে। এখন এটাকে জাস্ট আমরা হাই টেম্পারেচারে তাপ দিব। তাপ দিলে কি হবে, এখানে কার্বনের সাথে অন্যান্য যা ছিল, নাইট্রোজেন ছিল, হাইড্রোজেন ছিল, এগুলো বের হয়ে যাবে। বের হয়ে গেলে শুধুমাত্র কার্বন থাকবে, আর যেহেতু এটা অলরেডি ফাইবারের শেপে আছে, সো এটা আমরা ফাইবারের শেপেই পাবো বা ফিলামেন্টের শেপেই পাবো। সো ওই দিক দিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো প্রিকার্সারটাকে নেওয়া হইল। আচ্ছা, তোমরা সবাই আসো, তো রেসপন্স নেই কেন? পাইরোলাইসিস আগেই বলছি, যখন আমরা হাই টেম্পারেচারে তাপ দিব সেই প্রসেসটাই হচ্ছে পাইরোলাইসিস। তো হাই টেম্পারেচার বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3000 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু অনেক হাই একটা টেম্পারেচার, এবং এই পর্যন্ত আমাদেরকে উঠাইতে হবে। সো আমরা খুব সহজেই বলতে পারি যে পাইরোলাইসিস হয়েছে এখানে। তো এইটাকে আমরা একবারে যে 3000-এ উঠাবো সেরকম না, এটাকে আমাদের ধাপে ধাপে উঠাইতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে তিনটা স্টেপে ভাগ করছি। প্রথমে আমরা এটাকে স্টেবিলাইজেশন একটা স্টেপ, যেখানে আমরা 200-300 ডিগ্রিতে, মাত্র 200-300 ডিগ্রিতে এটাকে তাপ দিব। তো আমাদের নর্মাল পলি অ্যাক্রাইলোনাইট্রাইল যেটা, সেটাতে কিন্তু আমাদের কোনো অক্সিজেন নেই, তাই না? CH2CHCN, এটা ছিল আমাদের কেমিক্যাল ফর্মুলা। এখানে সায়ানাইড আছে, পলিফিনাইল সায়ানাইড যেটা, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, বাট কোনো অক্সিজেন নেই।
তো এইটাকে এয়ারের উপস্থিতিতে আমরা 200 থেকে 300 ডিগ্রিতে তাপ দিলে যে জিনিসটা হবে এইখানে অক্সিডাইজেশন ঘটবে। অক্সিডাইজেশন ঘটা মানে আরেকটা যে তোমার এরকম তিনটা কার্বনের একটা যৌগ ছিল বা একটা অ্যাক্রাইলিক ইউনিট ছিল সেইটা এসে এখানে জোড়া লেগে যাবে। তো আর অক্সিডাইজেশন ঘটার ফলে যেটা হবে আমাদের এই স্ট্রাকচারটা এরকম রিং শেপে ব্লকড হয়ে যাবে। ব্লকড হয়ে যাওয়া মানে এর ভেতরে কোনো বাতাস আর ঢুকতে পারবে না। তো বাতাস যেহেতু না ঢুকতে যদি না পারে তাইলে তো সেটাতে আগুন ধরার কোনো পসিবিলিটি নেই। আছে বাতাস না থাকলে অক্সিজেন থাকবে না এবং আমরা জানি যে অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু আগুন জ্বলে। উইদাউট অক্সিজেন দেয়ার উইল বি নো ফায়ার, কোনো আগুন জ্বলবে না। তোমরা ছোটবেলায় যে একটা টেস্ট পড়ছো মোমবাতি গ্লাস দিয়ে ঢাইকা দেওয়া হয়েছিল তাই না? জি স্যার। এরকম মোমবাতি গ্লাস দিয়ে ঢাইকা দিলে যতক্ষণ পর্যন্ত অক্সিজেন আছে ততক্ষণ পর্যন্ত জ্বলে, এরপরে নিভে যায়। তো এখানেও সেই জিনিসটা যে আমার স্ট্রাকচারের ভেতরে যদি বাতাস না ঢুকতে পারে, অক্সিজেন না ঢুকতে পারে, তাইলে কিন্তু আসলে আগুন ধরবে না। বা পরবর্তীতে আমরা যে বলতেছি এটা মানে হাই টেম্পারেচার সহ্য করবে বা থার্মাল এক্সপানশন হবে না, সেগুলো হচ্ছে এই কারণে। তো এই কাজটা আমরা করব এটাকে থার্মালি স্টেবিলাইজ করার জন্য। সেকেন্ড ধাপটা হচ্ছে কার্বনাইজেশন, অর্থাৎ 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে আমরা বার্ন করব, যেটার ফলে কি হবে এর মধ্যে কার্বনের সাথে অন্যান্য যে হাইড্রোজেন নাইট্রোজেন ছিল এগুলো সব আলাদা হয়ে যাবে। কার্বনের সাথে যে বন্ডিং ছিল হাইড্রোজেন এবং নাইট্রোজেনের এগুলো হচ্ছে ভেঙে যাবে। তো ভেঙে গেলে সেপারেট হয়ে গেল, সেপারেট হওয়ার ফলে যে জিনিসটা তৈরি হলো সেটাতে শুধুমাত্র কার্বন, সেজন্য এটাকে আমরা বলতেছি কার্বনাইজেশন স্টেপ। টেকনিকটার নাম দেওয়া হয়েছে বা স্টেপটার নাম দেওয়া হয়েছে কার্বনাইজেশন, অর্থাৎ কার্বনে কনভার্ট করতেছে। তো এইটা করা হয় 1000 ডিগ্রিতে ইনার্ট অ্যাটমসফিয়ার। ইনার্ট অ্যাটমসফিয়ার মানে হচ্ছে তোমার আশেপাশে বাতাস থাকবে না, বা সরি নিষ্ক্রিয় একটা অ্যাটমসফিয়ার। তো নিষ্ক্রিয় অ্যাটমসফিয়ার রাখার একটা কারণ হচ্ছে কি, আমরা যেহেতু এখানে 2000, 1000, 3000 ডিগ্রি মানে অনেক হাই টেম্পারেচারে তুলতেছি, আশেপাশে যদি কোনো সক্রিয় বা অ্যাক্টিভ যৌগ থাকে তাহলে কিন্তু সহজে আগুন ধরে যেতে পারে তাই না? কার্বন স্ট্রাকচারের ভেতরে হয়তো আগুন ধরবে না, বাট বাইরে ভেসেলে তো আগুন ধরতে পারে তাই না? তো সেইটাকে নেগেট করার জন্য আমরা এখানে ইনার্ট অ্যাটমসফিয়ার, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস বা মানে হ্যালোজেন বা এই টাইপের কোনো গ্যাস আমরা ইউজ করে থাকি। ফাইনালি আমরা 3000 ডিগ্রিতে গ্রাফিটাইজেশন করি। এটা হচ্ছে আরেকটা স্টেপ, যে স্টেপের নাম দেওয়া হচ্ছে গ্রাফিটাইজেশন। তার কারণ কি, ওই যে আমরা ইন্টারনাল স্ট্রাকচারটা দেখে আসছি না, যে কার্বনের চেইন তৈরি হয় আর এই চেইনগুলো আবার আরেকটা চেইন বা আরেকটা হেক্সাগোনাল শেপের সাথে লেগে যায়। তো এই শেপটা মূলত তৈরি হয় হচ্ছে এই স্টেজে, দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে গ্রাফিটাইজেশন স্টেজ। কারণ গ্রাফিটাইজেশন বা গ্রাফাইটের মতো একটা ইন্টারনাল স্ট্রাকচার এই স্টেজে তৈরি হচ্ছে। ওকে, তো এই তিনটা স্টেপে আসলে আমরা কার্বন ফাইবারকে তৈরি করি। ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে হাই মডুলাস কার্বন ফাইবার। তো দিস ইজ দা মানে মেইন কনসেপ্ট অফ মেকিং কার্বন ফাইবার। এখানে আমরা আরেকটা ছবি দেখে বুঝতে পারবো খুব সহজেই। এই যে ফার্স্ট স্টেপে আমরা একটা পলিঅ্যাক্রিলোনাইট্রাইল নিলাম, যেটা দেখতে অনেকটা এরকম, তোমরা সবাই জানো এটা CH2CHCN। এইটা ছিল আমাদের প্রথম অবস্থায়। এটাকে আমরা ফ্লেম প্রুফিং ফার্নেস বলতেছি, ওই যে 200 থেকে 300 ডিগ্রিতে যেটা করলাম, মানে ওই যে অক্সিডাইজেশন করা যায়, যেটা অক্সিডাইজেশন করার মাধ্যমে যে এটা হচ্ছে এরকম একটা হেক্সাগোনাল শেপে চলে আসে এবং এটা হচ্ছে ফ্লেম প্রুফ। যেহেতু ভেতরে বাতাস ঢুকতে পারে না সেহেতু আগুন ধরে না, সো এটা একটা ফ্লেম প্রুফ মেটেরিয়াল। এরপরে আমরা 1000 থেকে 2000 যেটা করি সেটার নাম দিছি কার্বনাইজেশন, অর্থাৎ এখানে এই যে হাইড্রোজেনগুলা, এই যে নাইট্রোজেনগুলা বা অক্সিজেন যেগুলা ছিল সব হচ্ছে বের হয়ে যায়, বাইরের যে জিনিসগুলো আছে সব হচ্ছে এখান থেকে ছুটে গেছে। সো এইটার নাম দিছি আমরা কার্বনাইজেশন, শুধুমাত্র কার্বনাইজেশন। ফাইনালি গ্রাফিটাইজেশন, গ্রাফিটাইজেশনে যেটা হচ্ছে সবগুলা এরকম গ্রাফাইটের মতো শেপে চলে আসতেছে, এই কারণে এটার নাম হয়েছে গ্রাফিটাইজেশন স্টেজ। এবং লাস্টে আমরা যদি কোনো সাইজিং বা হচ্ছে কোনো কিছু দরকার হয়
মানে ওই সারফেস ট্রিটমেন্টের জন্য যদি কিছু দরকার হয় লুব্রিকেন্ট দিতে পারি আমরা বা কোনো অন্য কোনো এজেন্ট প্লাস্টিসাইজার দিতে পারি বা হচ্ছে এইটাকে তোমার নমনীয় বা নরম করার জন্য সফটেনিং এজেন্ট দিতে পারি। এগুলো হচ্ছে এক্সট্রা মেটেরিয়াল, এগুলো ছাড়াও কার্বন ফাইবার হয়। অ্যাডিশনাল মেটেরিয়াল যদি দরকার হয় তাহলে দিব, নাহলে দিব না। ফাইনালি আমরা কার্বন ফাইবারটাকে পাই। আর এখানে একটা কস্ট ব্রেকডাউন দেখানো হয়েছে, অর্থাৎ কোন স্টেপে কি খরচ হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিকার্সার, অর্থাৎ এই যে আমরা এইটাকে জায়গায় বানাইছি এইটার জন্যই 53% খরচ হয়ে গেছে, কার্বনাইজেশনে 24%, স্টেবিলাইজেশনে 14%, পোস্ট ট্রিটমেন্ট যদি থাকে 9% খরচ এগুলোতে হয়ে থাকে। তো মোটামুটি ম্যানুফ্যাকচারিংটা কি ক্লিয়ার হয়েছে, কনসেপ্টটা কিভাবে কি হইলো? হ্যালো, বুঝতে পারছো? ID 72 ফেরদৌস আছো? আচ্ছা 72 নাই নাকি? আচ্ছা ID 5 আছো? আচ্ছা 5 নাই। তারপরে 20 আছো তানভীর? নাই। আচ্ছা 66 আছো? আচ্ছা এখন ঘটনা হচ্ছে কি, এখন যদি আবার, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, মানে এখন যদি আবার ইয়াটা নিতে হয় কি বলে তোমাদের নাম প্রেজেন্ট করতে হয় তাহলে তো আবার সেই একই অবস্থা হইল, তাই না? জি স্যার আসছি 72। আচ্ছা আসলে তাহলে রেসপন্স করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ধৈর্য নিব যে নাই, যাই হোক আমি কিছু বলি না এই নিয়ে, কারণ হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে আমি আশা করি সবাই অনেক ম্যাচিউর, তোমাদের নিজের যা দরকার সেটা নিজেদেরই বোঝা উচিত। সো এটা তো আর ক্লাস 5-6 না যে পোলাপান বুঝবা না কোনটা দরকার কোনটা দরকার না। সো এই কারণে আমি অতটা ইয়া করি না, যাই হোক নিজেরটা নিজেরাই বুঝবা। পরীক্ষায় কোশ্চেন কিন্তু আমি কিন্তু নর্মালি সচরাচর কোশ্চেন করি না, নর্মালি ক্লাসে যে কথাগুলো বলি এখান থেকে ম্যাক্সিমাম জিনিস চলে আসে, কারণ আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলার পেছনে যে রিজন সেগুলো কিন্তু আমি মুখে বলে যাচ্ছি, এগুলো কিন্তু অত ডিটেলসে তোমার ইয়াতে লেখা নাই। সো আর কোশ্চেনগুলো আমার কোশ্চেনগুলো অন্তত এই টাইপের হয় যে রিজনগুলো আসলে কি, যে এইটা যে ফ্লেম প্রুফ বলতেছি আমরা কেন ফ্লেম প্রুফ, এই টাইপের কোশ্চেন আর কি। আর কিছুদিন আগে আমাদের যে একটা ট্রেনিং হইল সেখানেও আমাদের বলা হয়েছে এখনকার এডুকেশন যেটা হবে সেটা হচ্ছে ওবিই, অর্থাৎ আউটকাম বেসড এডুকেশন। ওকে, মানে হচ্ছে আমি যে তোমাকে একটা কোশ্চেন করব এক্সামে, এইটা তুমি যদি অ্যানসার করতে পারো তাহলে তার আউটকামটা কি হইলো। সাপোজ আমি তোমাকে বলবো যে একটা গ্রাফ দিয়ে সাপোজ বললাম যে এই গ্রাফটা তুমি অ্যানালাইজ করো, তো এইটা এই কোশ্চেনটা যখন আমি করব তখন কিন্তু আমাকে আরেকটা রিপোর্ট সাথে সাথে বানাইতে হবে যে আমি এরকম একটা কোশ্চেন দিছি যেটা দিয়ে আমি তার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটাকে টেস্ট করতেছি। তো এইটা হচ্ছে আউটকাম বেসড লার্নিংয়ের মানে উদ্দেশ্য, বা বাইরে হচ্ছে এভাবেই করা হয় মূলত, অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন হয় মূলত। সো আমরাও ট্রাই করব এখন থেকে সেটাই করার, বা আমি নর্মালি সেটাই করে থাকি আর কি। তো এই কারণে ক্লাসে মানে লেকচারটা শোনাটা অন্তত জরুরি, অন্তত তুমি মানে অ্যাটলিস্ট আইডিয়াটা থাকলে লিখতে পারবা, আর মোটামুটি রিজন লিখতে পারলেই আমি মার্ক দিয়ে দিই, আমি ওরকম হুবহু কিছু লিখতে হবে এরকম কিছু খুঁজি না আর কি। ওকে, সো প্লিজ একটু রেসপন্স করো আর কি। আচ্ছা যাই হোক আমরা পড়ায় ফিরে যাই, এটা ছিল পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল বেসড। এরপরে আমরা আরেকটার কথা বলছিলাম যেটার নাম দিছি পিচ বেসড। তো ওইটার ম্যানুফ্যাকচারিং টেকনিকটা আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করছি। তো পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল বেসড যেটা ছিল ওইটা তো ছিলই ওইটার মতো, এখন পিচ বেসটাতে আমাদের কি হয়েছে র ম্যাটেরিয়ালটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে।
আগেরটা র মেটেরিয়াল ছিল কি অ্যাক্রাইলিক ফাইবার, তাই না? আর এখনকার র মেটেরিয়ালটার নামই হচ্ছে এই পিচ। তো পিচ জিনিসটা আসলে কি, আমরা জানি যে আমাদের আগেকার ফাইবার যেগুলো পড়ছি এগুলো সবই হচ্ছে পেট্রোলিয়াম বেসড ফাইবার, তাই না? অর্থাৎ তোমার হাইড্রোকার্বন আছে এরকম। আর পেট্রোলিয়াম গুলা মূলত পাওয়া যায় হচ্ছে মাটির নিচে, মাটির নিচে খনির থেকে আমরা পেট্রোলিয়ামকে এক্সট্র্যাক্ট করে থাকি। তো ওই পেট্রোলিয়ামটা যখন এক্সট্র্যাক্ট করি এটাতে কিন্তু সবকিছু একটা মিক্সড অবস্থায় থাকে, লাইক এখানে মিথেন থাকতে পারে, ইথেন থাকতে পারে, তারপরে পলিয়েস্টার থাকতে পারে, তারপরে পলিপ্রোপিলিন, পলিইথিলিন, এগুলো সব মিক্সড আকারে থাকে। তো ওই মিক্সড আকারের যে জিনিসটা সেটা দেখতে অনেকটা ওই যে আমরা পিচ ঢালা রাস্তায় যখন পিচ দেয় কয়লার মতো বা আলকাতরার মতো একটা জিনিস, কালো রঙের ঘন ওই রকম দেখতে, সো ওইটাকে আমরা বলতেছি পিচ। ওইটাকে ট্রিটমেন্ট করে যখন আমরা কার্বন ফাইবার বানাবো তখন আমরা সেটাকে বলা হচ্ছে পিচ বেসড কার্বন ফাইবার, পিচ বেসড সিএফ মানে পিচ বেসড কার্বন ফাইবার। তো পেট্রোলিয়ামটাকে সর্বপ্রথম আমরা নিব, নিয়ে সেটাকে মানে প্রি ট্রিটমেন্ট করবো আর কি। প্রি ট্রিটমেন্টটা কেন করব, এর ভেতরে কিন্তু অনেক কিছু মিক্সড অবস্থায় আছে, তাই না? মিথেন আছে, ইথেন আছে, পলিপ্রোপিলিন, পলিইথিলিন বা নন পেট্রোলিয়াম ম্যাটারিয়াল যা মাটির নিচে তো অনেক কিছুই থাকে, তাই না? সো সেগুলাও আছে, হয়তো বা কোনো মেটাল আছে, হয়তো সিলিকা আছে, হয়তো জিরকোনিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, ফেরাস আছে, এগুলো থাকতে পারে। তো এগুলাকে আমাদের আগে সেপারেট করে নিতে হবে, কারণ আমাদের দরকার হচ্ছে কার্বন বেসড ম্যাটারিয়াল। কার্বন ছাড়া যে যে ম্যাটারিয়ালগুলো আছে সেগুলোকে আমরা সেপারেট করে নিব কিভাবে, সেপারেশনের মাধ্যমে, ফিল্ট্রেশনের মাধ্যমে, হাইড্রোজেনেশনের মাধ্যমে বা থার্মাল পলিমারাইজেশনের মাধ্যমে এগুলো করে নিব আর কি। তো এই টপিকটা আমরা এত ডিটেলসে ঢুকতেছি না, এটা একটা নিজেই বিশাল টপিক, পেট্রোলিয়াম রিফাইনমেন্ট যেটাকে বলে, পেট্রোলিয়ামকে রিফাইন করা। তো এইটাতে এই কারণে আমরা আর ঢুকতেছি না। এইটার থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পিচ, এবং দ্যাট ইজ সুইটেবল ফর স্পিনিং ইন টু কার্বন ফাইবার। তো এই পিচটাকে আমরা মেল্ট স্পিনিং টাইপের একটা পদ্ধতির মাধ্যমে কার্বন ফাইবারে কনভার্ট করবো। এটাকে পিচটা তো এমনিতেই একটা কুইডিশ ম্যাটেরিয়াল, সো এটাকে আর দ্রবণ বা মেল্টিং করার প্রয়োজন হয় না। এটাকে জাস্ট 300-400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা স্পিনারেটের ভেতর দিয়ে আমরা বের করে নিয়ে আসবো। তো বের করে নিয়ে আসলে আমরা যে জিনিসটা পাইলাম সেটার নাম হবে পিচ ফাইবার। এই পিচ থেকে পিচ ফাইবার পাইলাম। এরপরের প্রসেসগুলো মরললেস আমাদের পলিঅ্যাক্রাইলোনাইট্রাইলের মতো, অর্থাৎ যে ফাইবারটা পাইলাম সেটাকে আমরা ফার্স্ট অফ অল এই যে অক্সিডাইজেশন করব গ্যাস ফেজে 100-400, এটাকে কি ওই যে ইয়া করার জন্য, ফ্লেম প্রুফ করার জন্য। এরপর তাকে কার্বনাইজেশন করব 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনার্ট গ্যাসের উপস্থিতিতে। এরপর তাকে কার্বন ফাইবারে কনভার্ট করব গ্রাফিটাইজেশনের মাধ্যমে 3000 ডিগ্রিতে ইনার্ট গ্যাসের উপস্থিতিতে, ওই আগের মতোই সব কিছু। লাস্টে সারফেস ট্রিটমেন্ট যদি দরকার হয় তাহলে করব, নাহলে করব না, এটা অপশনাল। ফাইনালি আমরা কার্বনটাকে পাব। ওকে, প্রসেসটা বোঝা গেল? জি স্যার। এইখানে পাশাপাশি দুইটা ছবি দেখানো হয়েছে, একটা হচ্ছে প্যান বেসড আর একটা হচ্ছে পিচ বেসড, তোমাদের আর একটু ভালোভাবে বোঝার জন্য। সো এগুলো অলরেডি বলে আসছি কোথায় কি হয়, এটা তো আমরা বুঝলামই, অক্সিডাইজেশন হলে কি হয়, কার্বনাইজেশন হলে কি হয়। আর এই ক্ষেত্রে যেটা হয় স্পিনিং করার পরে যে এরকম ফাইবার বা পলিমার চেইনগুলো সব হচ্ছে ওরিয়েন্টেশনে চলে আসে, এরপর তাদের পাশাপাশি যে ক্রস লিঙ্কিংগুলো হয় এর ফলে আমাদের কার্বনাইজেশন বা গ্রাফিটাইজেশনের মাধ্যমে কার্বন ফাইবারটা তৈরি হয়। এটা হচ্ছে নর্মাল জিনিস। এখানে এতক্ষণ যা বর্ণনা করছি মোটামুটি সব বর্ণনা আকারে লেখা আছে, সো এটা একটু দেখে নিও নিজেরা, করবো না। কেন আমরা প্যান ইউজ করি এটা এখানে বলা আছে যে প্যান বেসড ফাইবারটা রিলেটিভলি বেটার মেকানিক্যাল প্রপার্টি শো করে, তাদের ওরিয়েন্টেশন রিলেটিভলি বেটার হয় অন্যান্যগুলোর তুলনায়। পাইরোলাইসিস কি অলরেডি বলে দিছি, এটা হাই টেম্পারেচারে যখন কোনো কিছুকে আমরা তাপ দিই
যেটা হচ্ছে ম্যাটেরিয়ালটাকে ব্রেকডাউন করে ফেলে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন টু প্রোডিউস, এটা লিকুইডেও প্রোডিউস করতে পারে, গ্যাসেও করতে পারে, সলিডেও করতে পারে। সো পাইরোলাইসিস হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন বলা যায় অফ দ্য ম্যাটেরিয়াল। এটা ওই যে গ্রিক ওয়ার্ড পাইরো থেকে আসছে, সেপারেটিং ফায়ার আর সেপারেশন থেকে আসছে। তো এইখানে একটু বলে রাখি বোঝার জিনিস, যেটা লিকুইড গ্যাসিয়াস সলিড, পাইরোলাইসিস করা মানে কিন্তু এই না যে তুমি তাকে মানে মেল্টিং করে ফেললা বা বয়লিং করে ফেললা, কারণ আমরা জানি যে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু ডিফারেন্ট। সো যে পর্যন্ত তুমি ওই পয়েন্টে না উঠবা সেই পর্যন্ত কিন্তু সে সলিড থাকবে। সাপোজ আমি একটা ম্যাটেরিয়ালকে পাইরোলাইসিস করতেছি, ভাঙতেছি, তো এইটার সাপোজ মেল্টিং পয়েন্ট হচ্ছে 3000 ডিগ্রি একটা ম্যাটেরিয়াল, মানে 3000 ডিগ্রি পর্যন্ত সে হচ্ছে সলিড থাকবে। তো পাইরোলাইসিস তার বন্ডিংগুলো ভেঙে যায় হচ্ছে আবার 1900 ডিগ্রি সেলসিয়াস। তো আমি যদি তাকে 1900 ডিগ্রি সেলসিয়াসে তুলি তাহলে কিন্তু সে সেপারেট হয়ে যাবে, বাট সে কিন্তু এরকম মেল্টিং বা বয়লিং হবে না, তাই না? সে সলিড ফর্মেই থেকে সেপারেট হয়ে যাবে। যেমন এর সবচেয়ে ভালো একটা উদাহরণ হচ্ছে কয়লা। তোমরা সবাই কয়লা দেখছো, কয়লা কিন্তু সলিড একটা ম্যাটেরিয়াল, এটা এত আগুনের তাপ পায় তারপরেও এটা পুড়ে মানে গলে যায় না বা ধোয়া হয়ে উড়ে যায় না, তাই না? এটা সলিডই থাকে। তো এরকম আর কি, পাইরোলাইসিস আসলে সলিড স্টেটেও করা পসিবল, লিকুইড স্টেটেও করা পসিবল, গ্যাসিয়াস স্টেটেও করা পসিবল। এটা ডিপেন্ড করবে আমার ম্যাটেরিয়ালের মেল্টিং পয়েন্ট কত, ম্যাটেরিয়ালের বয়লিং পয়েন্ট কত, তার উপর। কার্বনাইজেশন একটা হিট ট্রিটমেন্ট প্রসেস, যেখানে হচ্ছে ফাইবারগুলোকে ইনার্ট অ্যাটমসফিয়ারে ইনফিউজিবিলাইজড করা হয়, মানে যেটা বললাম যে কার্বনের সাথে অন্যান্য যে বন্ডগুলো ছিল সেটাকে ভেঙে ফেলা হয়, ইনফিউজ করা হয়, মানে ফিউজের রোলটা, ফিউজ মানে জোড়া লাগানো, ইনফিউজ মানে ভেঙে ফেলা। এগুলাও সব বলে ফেলছি অলরেডি। আচ্ছা, এখন আমরা একটা চার্ট দেখবো, চার্ট বলতে সরি একটা মানে ছবি পিকচার দেখবো, এবং এটা দিয়ে কিছু জিনিস, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আচ্ছা সরি একটু একটা মেসেজ আসছিল। ওকে, তো এইখানে আমরা এই ছবিটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কেন পলি অ্যাক্রাইলোনাইট্রাইলটা সুপারিয়র ইন কেস অফ ইউজিং। আমরা বলতেছি যে আমরা 90% ফাইবারই হচ্ছে পলি অ্যাক্রাইলোনাইট্রাইল দিয়ে তৈরি করব, সো কেন করব আসলে, এইটার একটা মানে বাস্তব মানে এক্সপেরিমেন্টের একটা রেজাল্ট এখানে আমরা দেখাইছি। এটা একটা রিসেন্ট পেপার থেকে নেওয়া গবেষণা কাজ, এটা সম্ভবত কোনো বইটইতে পাবা না। তো এইটার যে ব্যাখ্যাটা, এখানে আমরা আসলে এক পাশে তোমার টেনজাইল স্ট্রেংথ, আরেক পাশে টেনজাইল মডুলাস। টেনজাইল মডুলাস হচ্ছে স্ট্রেস আর স্ট্রেইনের হচ্ছে তোমার টেনজাইল স্ট্রেস ডিভাইডেড বাই টেনজাইল স্ট্রেংথ, এটার রেশিওটাকে আমরা বলি হচ্ছে টেনজাইল মডুলাস, অর্থাৎ কত পার্সেন্ট লম্বা হওয়ার সাপেক্ষে সে কতটুকু স্ট্রেস নিতে পারে। সাপোজ আমাদের একটা ফাইবার আছে, এইটার উপরে আমি 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, যার ফলে এর বৃদ্ধি হইল হচ্ছে 0.1%, মানে স্ট্রেইন হচ্ছে 0.1%। তাহলে এটার মডুলাস হবে কত, 20/0.1, অর্থাৎ 200। এইভাবে আমাদের এই রেজাল্টটা বের করা হয় টেনজাইল মডুলাস। তো এইটার সাপেক্ষে আমার টেনজাইল স্ট্রেংথের একটা মানে কম্পারেটিভ ভিউ এখানে দেখানো হয়েছে ইন কেস অফ পিচ বেসড ফাইবার, আর একটা হচ্ছে প্যান বেসড ফাইবার।
তো এইখানে সায়েন্টিস্টরা যে কাজটা করছেন অনেকগুলো স্যাম্পল নিছেন, সাপোজ এখানে 20টার মতো স্যাম্পল আছে পেন বেস্টের, সেগুলা যেগুলা এগুলা, আর লাল গুলা হচ্ছে পিস বেস্টের, একটা এটাও ধরো 10টার মতো আছে, 12টা আছে আর কি। তো এখানে তারা বিভিন্ন রকম ফোর্স অ্যাপ্লাই করছে, টেনজাইল স্ট্রেন্থ অ্যাপ্লাই করছে, 1000, 2000, 3000 অ্যাপ্লাই করে করে দেখছে যার তার স্ট্রেস বাই স্ট্রেইন এই রেজাল্টটা আসলে কত আসে, 200, 300, 400, 500, এবং এই রেজাল্টটা শো করে হচ্ছে এই জিনিসটা যে তার এত স্ট্রেন্থের সাপেক্ষে তার ইলংগেশনটা কতটুকু হয়। ওকে, তো এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পেন বেসড যে ফাইবারগুলো আছে এইগুলার রেজাল্ট একটু আপার রিজিওন, মানে তার ইলংগেশন কম বাট সে অনেক বেশি স্ট্রেন্থ নিতে পারে, 3-6000 থেকে তোমার 3000-এর ভেতরেই মোটামুটি ম্যাক্সিমামটা ঘোরাফেরা করতেছে, এবং তার রেজাল্টগুলো মোরাললেস কনসিস্টেন্ট, মানে সব প্রায় একই জায়গায় আছে। অন দি আদার হ্যান্ড পিচ বেস্টের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একদমই লো মডুলাস, মানে স্ট্রেন্থও লো তার ইলংগেশনও লো, আবার কিছু কিছু আছে স্ট্রেন্থ মিডিয়াম ক্যাটাগরির বাট দেন ইলংগেশন অনেক বেশি, মানে অনেকটা সে রাবারের মতো আচরণ করে, টান দিলে সে ছিঁড়বে না বাট লম্বা হইতে থাকবে, এরকম একটা অবস্থা। তো এইটাও হইতে পারে। তো এইখান থেকে আমরা যেটা বুঝতেছি যে কার, তোমাকে যদি ডিসাইড করতে বলা হয় যে কোনটার আসলে মেকানিক্যাল প্রপার্টি বেটার, তুমি বলবা এই ফ্লো চার্টের বা এই চার্টের ভিত্তিতে? আমি তোমাকে কোশ্চেন করলাম যে এইটার ভিত্তিতে তোমার কাছে তোমার অপিনিয়নে কোন, মানে কোন পিচ বেস্টার ম্যাটেরিয়াল প্রপার্টি বেটার নাকি প্যান বেস্টার মেকানিক্যাল প্রপার্টি বেটার, তুমি কি উত্তর দিবা? এনিওয়ান নাম ধরে রাখতে হবে, আইডিয়া কাশি আছো? নাজমুস সাকিব, আচ্ছা নাই, ID 79 আছো? মরিয়ম আক্তার উর্মি, হ্যালো, ৭৮ আছো? আকিব, 77, কি ব্যাপার, কেউ নাই? ID 76, 73, আচ্ছা তোমাকে পাওয়া গেল। আচ্ছা তোমাকে যে কোশ্চেনটা করলাম কোশ্চেনটা কি বুঝতে পারছো? যদি বলি যে এটার সাপেক্ষে বলো কার মেকানিক্যাল প্রপার্টি বেটার, জাস্ট তোমার কি মনে হয় যে, মানে এটাতে কোনো পরীক্ষা দিচ্ছি না আর কি, জাস্ট জানার জন্য, বুঝতে পারছো? তো আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা তাইলে আমার আর একটু বোধহয় বুঝাইতে হবে মেকানিক্যাল প্রপার্টি আমরা কিভাবে মেজার করব। আমি তোমাকে দুইটা ম্যাটেরিয়াল দিলাম, বললাম যে কোনটা ভালো, কিভাবে বুঝবা? ফার্স্ট অফ অল আমরা একটু টেনে দেখি, তাই না, এটা স্ট্রেন্থ কেমন, তারপর এটা মানে ইলংগেট হচ্ছে কিনা। ধরো আমি একটা গার্মেন্ট বানাবো, তো আমার গার্মেন্ট বানানোর জন্য সুতা দরকার, তোমরা তো ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এর, তো তোমরা আরো ভালো বুঝবা, সুতা দরকার। তো সুতাটা আমরা কি কি চেক করি বলতো? এই সুতা যদি ধরো তুমি হাত দিয়ে টান দিয়ে একটু ফোর্স দিলেই ছিঁড়ে যাচ্ছে, তাহলে এই সুতা দিয়ে কি ভালো কাপড় হবে? ভালো কাপড় হবে না, তার স্ট্রেংথ নাই, এটা একটা ক্যাটাগরি। তো স্ট্রেংথের ব্যাপারটা আমরা বুঝতেছি হচ্ছে এই টেনজাইল স্ট্রেংথ দিয়ে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, সুতাটাকে টান দিলে ছিঁড়ে না ঠিক আছে, বাট অনেক দূর পর্যন্ত লম্বা হয়ে যায়। তো এই প্রপার্টিটা কি আমরা ভালো বলবো? সাপোজ এইটা দিয়ে আমরা কাপড় বানাইছি, তোমার কাপড় পরতে গেছো, টান দিছো, এটা অনেক বেশি লম্বা হয়ে যায়, অনেক বেশি ফ্লেক্সিবল,
তাহলে সেইটা কি তোমার কাপড়ের শেপটা ধরে রাখতে পারবে? ধরে রাখতে পারবে না। সো এইটা বোঝায় হচ্ছে আমাদের ইলংগেশন, মানে আমি টান দিচ্ছি সে তার অরিজিনাল লেন্থের থেকে 200 গুণ বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাইলে তো আর হইল না, তাই না? তো এইটা একটা মেকানিক্যাল প্রপার্টির পরিচয়। এইখানে আমরা যে দুইটা মেকানিক্যাল প্রপার্টি ইউজ করছি, তো এইখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের ওয়াই অ্যাক্সিস এর মান যত বড় হবে, ওয়াই অ্যাক্সিস এর মান যত বেশি হবে তত আমাদের স্ট্রেন্থ ভালো, আর এক্স অ্যাক্সিস এর মান যত কম হবে তত আমাদের মডুলাস কম, অর্থাৎ তত আমাদের স্ট্রেন্থ মানে ওই স্ট্রেইন এর পার্সেন্টেজটা কম। তার মানে এখান থেকে এইটা বোঝা যায় যে যার এই দিকে মান বেশি কিন্তু এই দিকে মান কম তার মেকানিক্যাল প্রপার্টি বেটার, সুপারিয়র। সো সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পলিঅ্যাক্রিলোনাইট্রাইল বেসড যেসব ইয়া আছে তাদের স্ট্রেন্থও বেটার আবার ইলংগেশনও কম, সো তারা হচ্ছে সব দিক থেকেই বেটার। বোঝা গেল? আচ্ছা, এটাই আর কি বোঝাতে চাচ্ছিলাম। আমরা চ্যাপ্টার একদম লাস্ট দিকে কয়েকটা জিনিস আছে খুবই সিম্পল, এগুলো একটু বলে দিয়ে যাই। কিছু ম্যানুফ্যাকচারিং চ্যালেঞ্জ আছে, কার্বন যে বানাইতেছি আমরা এটা দিয়ে যে শুধু সুবিধাই হচ্ছে তা না, এটা বানাইতে কিছু চ্যালেঞ্জও আছে, কিছু অবস্টেকল, কিছু বাধা আছে। দে আর নট কস্ট এফিসিয়েন্ট, মানে তাদের অনেক খরচ হয়, যেটা বললাম যে অ্যাক্রাইলিকটা আগে আমাদের বানিয়ে নিতে হয় তারপরে সেটাকে কনভার্ট করতে হয়, সো এটাতে অনেক খরচের একটা বিষয় আছে। ক্লোজ মনিটরিং দরকার, কারণ হচ্ছে আমরা হাই টেম্পারেচার 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াসে আমরা এটা নিয়ে কাজ করতেছি, সো এইটাকে যদি আমি ক্লোজ মনিটরিংয়ে না রাখি তাহলে কিন্তু একটা সমস্যা। হেলথ অ্যান্ড সেফটি প্রিকশন দরকার, কারণ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো আমাদের শরীরের জন্য কিন্তু খারাপ, তাই না? তো এই কারণে এই এই প্ল্যান্টগুলোতে যারা কাজ করে তারা তো এইগুলোর মধ্যেই সবসময় এক্সপোজ থাকে, যেহেতু কার্বন ফাইবার নিয়ে কাজ করে, যতই তাকে আলাদা করে রাখা হোক না কেন পরিবেশটা তো অনেকটা এরকমই। সো এখানে কিছু হেলথ অ্যান্ড সেফটি প্রিকশন দরকার, আর এখানে যে স্কিন ইরিটেশন, ব্রিদিং ইরিটেশন এগুলো হইতে পারে যদি কন্ট্যাক্টে আসে। মেজর ম্যানুফ্যাকচারার কারা? হেক্সেল, এসজিএল, টোহো, টোরা, জোলটেক এগুলো হচ্ছে কোম্পানির নাম যারা হচ্ছে কার্বন ফাইবারকে ম্যানুফ্যাকচার করে থাকে। এদের প্রত্যেকেরই ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটগুলোতে অনেক ধরনের ইনফরমেশন আছে কার্বন ফাইবার রিলেটেড, সো তোমরা ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারো, গিয়ে দেখতে পারো আসলে আধুনিক পর্যায়ে কী কী কাজ হচ্ছে বা কার্বন ফাইবারের ইউজগুলো কোথায় কোথায় হচ্ছে এগুলো দেখতে পারো। এরপরে কিছু প্রপার্টির কথা বলা আছে। কার্বন নর্মালি দেখতে স্মুথ, সিল্কি, লাস্টারাস, আর এদের রাউন্ড ক্রস সেকশন থাকে, এদের টেনজাইল স্ট্রেংথ মোটামুটি অনেক বেশি, ব্রেকিং এক্সটেনশন অনেক খুবই কম, বেশি না 0.5% মাত্র লম্বা হয়, ডেন্সিটি বেশি, তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি ভালো, ময়েশ্চারের ইফেক্ট তো নাই, নীল যেখানে বাতাসই ঢুকতে পারে না, পানি ঢোকার তো প্রশ্নই আসে না, নন ফ্লেমেবল, সানলাইটের ইফেক্ট নাই, কেমিক্যালের ইফেক্ট নাই, আর মাইক্রো অর্গানিজমেরও ইফেক্ট নাই। এগুলো নর্মাল কথাবার্তা যেগুলো আমরা আগের প্যাটার্নে দেখে আসছি। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো খুবই সিম্পল কথা। এরা লাইট ওয়েট হয়, হাই টেনজাইল স্ট্রেংথ, থার্মাল এক্সপানশন কম, এক্সেপশনাল ডিউরেবিলিটি, করোশন হয় না, রেডিও লুসেন্ট, এক্সিলেন্ট ইলেকট্রিক কন্ডাক্টর। আচ্ছা, রেডিও লুসেন্ট সম্পর্কে আইডিয়া আছে? এটা কি জিনিস? এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে যে আমরা বলি না ট্রান্সলুসেন্ট, মানে কি স্বচ্ছ, মানে এক পাশ থেকে অন্য পাশে দেখা যায়। রেডিও লুসেন্ট হচ্ছে রেডিও রেডিয়েশনের জন্য স্বচ্ছ, লাইক আমরা যদি কোনো রেডিয়েশনের ভেতর দিয়ে প্রবেশ করাই, লাইক এক্স রে, এক্স রে করার সময় এক্স রে মানে এক্স রশ্মি যেটা সেটা এর ভেতর দিতে পারে ট্রান্সপারেন্ট। তো এর ফলে সুবিধা কি, যদি কোনো কিছু আমাদের চেক করতে হয় যে কার্বন ফাইবার দিয়ে ঢাকা আছে এর ভেতরে কি আছে, সেটা আমরা এক্স রে করার মাধ্যমে চেক করতে পারি। লাইক আমাদের এয়ারপোর্ট গুলাতে লাগেজ চেক হয়, তাই না? ওই যে একটা জিনিসের ভেতর দিয়ে দেয়, ভিতর দিয়ে যায়, কম্পিউটারে ছবি ওঠে, ওইটাও কিন্তু এক ধরনের রেডিয়েশন দিয়ে চেক করা হয়। সো আমরা কার্বন ফাইবারের যদি একটা লাগেজ নিয়ে যাই, সো ইট উইল বি পসিবল টু লুক থ্রু, মানে ভেতরে কি আছে দেখা সুবিধা হবে। আর প্রবলেমগুলো হচ্ছে এটা ব্রিটেল, মানে এটা নট
টু মাচ ফ্লেক্সিবল, ওই যে অর্থাৎ যেটা বললাম যে টানতে টানতে এটাকে লম্বা করা যায় না, এটা অনেক টেনজাইল স্ট্রেন্থ শো করে, বাট একটু পরে গিয়েই এটা ছিঁড়ে যায়, ভেঙে যায়। তুমি যদি এর টেনজাইল স্ট্রেন্থের ক্যাপাসিটির বাইরে স্ট্রেস দাও, তাহলে এটা ওই যে কাচের গ্লাসের মতো ভেঙে যাবে অনেকটা, ব্রিটল নট ডাকটাইল। এটার প্রাইস অনেক হাই, কমপ্লেক্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওগুলা তো সবই অসুবিধা। আচ্ছা তোমরা কি কেভলার পড়া শুরু করছো? স্যার শুরু করছেন? কেভলার শুরু করেন নাই? এটা তোমাদের পড়ানো হবে, এটা তোমার ওই পলিএমাইড চ্যাপ্টারের একটা পার্ট। তো কেভলারটা এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা কম্প্রেশন দেখানো, কার্বনের সাথে টেনজাইল স্ট্রেন্থ অনেক বেশি আমরা বললাম, তাই না, বা কম্প্রেসিভ স্ট্রেন্থ অনেক বেশি, এইটার সাথে কম্পেয়ার করার মতো আছে কেভলার। তো দেখা যাচ্ছে যে কেভলারের টেনজাইল স্ট্রেন্থ কার্বনের থেকেও বেশি, এটা হচ্ছে 15 PSI, 15×10³ PSI। PSI এর ফুল মিনিং কি জানো? কেউ জানো না? PSI হচ্ছে পাউন্ডাল পার স্কোয়ার ইঞ্চ, পাউন্ডাল পার স্কোয়ার ইঞ্চ, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চে সে হচ্ছে 15×10³, মানে 15,000 পাউন্ড পর্যন্ত প্রতি স্কোয়ার ইঞ্চ। চিন্তা করে দেখো সে হচ্ছে ভর নিতে পারে, তাহলে কি পরিমাণে স্ট্রং চিন্তা করছো? 15,000 পাউন্ড মানে কত? অলমোস্ট 2.2045 পাউন্ডে হচ্ছে 1 কেজি, তাহলে 2 দিয়ে ভাগ করো, অলমোস্ট 7,500 কেজি পরিমাণ ফোর্স সে নিতে পারে পার ইঞ্চিতে। ইঞ্চি কিন্তু খুবই ছোট একটা জিনিস, 2.24 সেন্টিমিটার, তাই না, 2.54 সেন্টিমিটার। তো চিন্তা করে দেখো আমাদের যে বাসা বাড়িতে কনক্রিট বা ইটের দেয়াল, এটার থেকেও 10-12 গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমাদের কার্বন ফাইবার, তার থেকেও শক্তিশালী হচ্ছে কেভলার ফাইবার। বাট এটার একটা অসুবিধা কি, এই যে কম্প্রেসিভ স্ট্রেংথ একেবারেই কম, সো এটার কোনো কম্প্রেসিভ স্ট্রেংথ নাই, বাট কার্বনের আবার কম্প্রেসিভ স্ট্রেংথও মোটামুটি কাছাকাছি মানের 11-র মতো আর কি, 11-12 হচ্ছে। আর গ্লাস ফাইবারটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো, এটার কথা তখন বলবো আর কি। সো কম্পারিজনটা থেকে বোঝা যাচ্ছে, তাইলে আমরা যদি একটা গাড়ির বডি বানাইতে চাই কার্বন ফাইবার দিয়ে বানানো যাবে, বাট সেখানে কিন্তু আবার কেভলার ইউজ করাটা ইয়া হবে না, কারণ কেভলারের কম্প্রেসিভ স্ট্রেন্থ নাই। সো সাপোজ তোমার গাড়ির বডি তুমি বানাইছো, এটা একটা অ্যাক্সিডেন্ট করলো, কম্প্রেসিভ স্ট্রেন্থ না থাকলে কি হবে, এটা কিন্তু ভেতরের দিকে দুমড়ে মুচড়ে ঢুকে যাবে, তাই না, আর ভেতরের যে ড্রাইভার ছিল বা প্যাসেঞ্জার ছিল তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সো কার্বন ফাইবারটা সুইটেবল ফর এই যে এয়ার স্পেস বা গাড়ি বা যেটাই বলো, এটার জন্য কার্বন ফাইবারটা সুইটেবল, নট কেভলার। আবার কেভলার দিয়ে তোমার দেখবা যে বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করা, কারণ ওইখানে আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থের দরকার নেই, একটা জ্যাকেট আমাদের ফ্লেক্সিবল হইতে হবে, অর্থাৎ পড়তে যেন সুবিধা হয়, শরীরের সাথে লেগে থাকে, সেই প্রপার্টিটা বেশি ইম্পর্টেন্ট। আর টেনজাইল স্ট্রেন্থ এর আছেই বুলেটকে ফেরানোর জন্য। সো আমাদের বুলেট প্রুফ জ্যাকেট গুলা কেভলার দিয়ে তৈরি করা হয় নর্মালি, অনেকগুলা ক্ষেত্রে কার্বন দিয়েও তৈরি করা যায়, বাট কার্বন একটু নন ফ্লেক্সিবল, তো এই জন্য আমাদের পড়তে আরাম হয় না, জিনিসটা হার্ডবোর্ডের মতো শক্ত হয়ে থাকে। এগুলা হচ্ছে তোমার মানে ব্যবহারিক অ্যাপ্লিকেশন আর কি, কোথায় কেন ইউজ করা হয়। এরপরে এন্ড ইউজ গুলা আছে, এয়ারোস্পেস, অটোমোটিভ, এগুলা অলরেডি বলে ফেলছি। তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন হচ্ছে স্ট্রেন্থ তো আছেই, তার থেকেও বড় রিজন হচ্ছে ফুয়েল কনজাম্পশন কম হন, যেহেতু এরা হালকা লাইট ওয়েট, সো ফুয়েল কনজাম্পশন কম হয়। এগুলো টারবাইনে ইউজ করা হয়, টারবাইন হালকা হওয়ার ফলে বাতাস কম, বাতাসে বেশি ঘুরে, আর বেশি ঘোরার ফলে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, সো উইন্ড এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বানানো যায়। স্পোর্টিং গুডস এগুলোতে আছে, এগুলো আগেই বলছি। এরপরে সোলার প্যানেলে ইউজ করা হয়, তারপরে মেরিন ইঞ্জিন মানে ইয়াট, তারপরে হচ্ছে নৌকার পাল, এই জিনিসগুলোতে ইউজ করা যেতে পারে, 3D প্রিন্টিং এ ইউজ করা যেতে পারে, কম্পোজিট, বিভিন্ন কম্পোজিট আকারে ইউজ করা হয় অন্য কোনো ম্যাটেরিয়ালের সাথে।
এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট, এবং এগুলাই হচ্ছে মানে করা যায় আর কি। কার্বন ফাইবার দিয়ে ডাইভার্সিফাইড ইউজ আছে কার্বন ফাইবারের। এখানে আমরা একটা প্লেনের টোরে কোম্পানি একটা প্লেন বানাইছে, এবং প্লেনের বিভিন্ন জায়গায় কার্বন ফাইবার ইউজ করছে, যেটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। মার্কেট কন্ডিশন এটা আমরা অলরেডি সবসময় যেভাবে পড়ে থাকি সেরকমই। এখানে দেখতে পাচ্ছ যে প্যান বেসড কার্বন ফাইবার পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল এর মার্কেটটা কতটা বড়, মার্কেট শেয়ার কতটুকু, আর পিচ আর রেওন বেসড মিলা হচ্ছে এতটুকু। তাইলে এইটার মার্কেটটাই সবচাইতে বড়। কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট CAGR এটা হচ্ছে 4%, অর্থাৎ প্রতি বছর 4% করে এর গ্রোথ হয়, বৃদ্ধি পায়। এরপরে কিছু আমাদের মেজর ফ্যাক্টরি বা অর্গানাইজেশনের নাম দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আছে, এন্ড ইউজার কারা, সেই ইন্ডাস্ট্রিগুলোর নাম আছে। লাস্ট অফ অল হচ্ছে আমাদের কোন রিজনে হচ্ছে সবচাইতে বেশি কার্বন ফাইবারের কাজ হচ্ছে, এশিয়া প্যাসিফিক রিজনে সবচাইতে বেশি, এটা কি এখানে এই চিত্রের মাধ্যমে বোঝা যায়। তো এই আর কি ছিল মোটামুটি কার্বন ফাইবার নিয়ে। আশা করি সবাই বুঝতে পারছো, উপস্থিত যারা আছো। তো মোটামুটি কোনো কোশ্চেন আছে কিনা জানতে যাচ্ছি। এনি কোশ্চেন? আচ্ছা আচ্ছা স্যার, ফাইবার রিইনফোর্সমেন্টটা কি? আচ্ছা, ফাইবার রিইনফোর্সমেন্টটা কি? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন। এইটা আমরা মূলত নেক্সট ক্লাসে জিনিসটাকে ক্লিয়ার করতাম, বাট তোমার ইয়ার সুবিধার্থে আমি আগে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে গ্লাস ফাইবারের স্লাইড, ছবিটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এখানে যেটা, এখানে আমরা একটা কম্পোজিট নিয়ে আলোচনা করছি। কম্পোজিট কি? যখন টু অর মোর ম্যাটেরিয়ালকে আমরা একসাথে করি তখন তাকে আমরা কম্পোজিট বলি, তাই না? কম্পোজিট সবাই হয়তো নাম শুনছো না চিনতে। তো কম্পোজিটে নট মানে একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল কখনো থাকে না, এর সাথে আমরা আরো কিছু ম্যাটেরিয়াল ইউজ করি। তো এই যে ভেতরে যে ম্যাটেরিয়ালগুলো আমরা ইউজ করে থাকি এইটাকে বলা হয় হচ্ছে রিইনফোর্সমেন্ট। একটা কম্পোজিটের ক্ষেত্রে বাইরের যে পার্টটা সেটাকে বলি আমরা হচ্ছে ম্যাট্রিক্স, এটাকে বলি হচ্ছে ম্যাট্রিক্স। আর ভেতরের যে পার্টটা সেটাকে আমরা বলি হচ্ছে রিইনফোর্সমেন্ট অথবা ফিলার, দুইটা নাম আছে, ফিলার অথবা রিইনফোর্সমেন্ট। ওকে, তো এইটার উদ্দেশ্যটা আসলে কি? সাপোজ আমি একটা পলিস্টার ফাইবার বানাম। পলিস্টার ফাইবার কিভাবে বানাই? আমরা পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল নেই, সরি, পলিএস্টারটাকে নেই, সেটাকে মেল্ট করি এবং স্পিনার এড দিয়ে সেটাকে বের করে নিয়ে আসি, তাই না? তো এই ফিলামেন্টার স্ট্রেংথ যদি আমরা আরেকটু বাড়াইতে চাই, তাইলে এইটাতে আমি যদি কার্বনের ন্যানো ম্যাটারিয়াল যোগ করে দিই, কার্বনকে ওই যে ইলেকট্রোস্পিনিং এর মাধ্যমে ন্যানো আকারে যদি নিয়ে আসি। আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে বলতেছো, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম যে আমরা একটা পলিস্টার ফাইবার বানাবো, এটাকে যদি আমি মেল্ট করে স্পিনার এটের হোল দিয়ে বের করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের একটা পলিস্টার ফিলামেন্ট আমরা পাবো। বাট এইটার স্ট্রেংথ যদি আমি আরো বাড়াইতে চাই, তাহলে উপরে যে মোল্টেন পলিস্টার বা যেখানে আমি পলিস্টারটাকে মেল্ট করছি, লিকুইড ফর্মে নিছি, সেখানে আমি যদি কার্বন ন্যানো টিউব কিছু দিয়ে দিই, একদম ন্যানো স্কেলে ন্যানো ফাইবার, কার্বন ন্যানো ফাইবার, যেটা তোমার অলমোস্ট চোখে দেখা যায় না এরকম। তো এই ন্যানো ফাইবার যদি আমরা দিয়ে দেই,
তাহলে কিন্তু আমাদের যে ফিলামেন্টটা বের হবে তার ভেতরে এরকম ছোট ছোট আমরা যে এইরকম ফিলার দেখতে পাবো, বা শর্ট ফাইবার হলে এরকম শর্ট ফাইবার, কন্টিনিউয়াস ফাইবার হলে এরকম কন্টিনিউয়াস ফাইবার দেখতে পাবো। তো এই যে আমি ছোট ছোট কার্বন ফাইবার দিলাম, কার্বন ফাইবারের মেকানিক্যাল প্রপার্টি বা স্ট্রেংথ অনেক ভালো হওয়ার ফলে আলটিমেটলি দেখা যাবে আমার এই কম্পোজিট পার্টিকেলটার স্ট্রেংথও বেড়ে গেছে নর্মাল একটা পলিস্টার ফাইবারের তুলনায়। ওকে, সো এইখানে এই ইউজটাকে আমরা বলতে পারি যে আমরা এখানে একটা রিইনফোর্সমেন্ট ইউজ করলাম, যাতে করে আমরা আমার এই ফাইবারের মেকানিক্যাল প্রপার্টি ইমপ্রুভ করতে পারি। ব্যাপারটা কি বোঝা গেল? স্যার এখানে কি পলিস্টারটা ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে? করবে, হ্যাঁ, পলিস্টারটা ম্যাট্রিক্স আর হচ্ছে ফিলার অথবা রিইনফোর্সমেন্ট। জি স্যার, বুঝতে পেরেছি। মানে হচ্ছে মোট কথা হচ্ছে তুমি যখন পলিস্টার পরিমাণে অ্যাড করতেছো ফিলার, ফিলার মানে হচ্ছে যে ফিল করে, ভর্তি করে, তো এই কারণে নামটা হয়েছে ফিলার। এটার আরেকটা নাম হচ্ছে রিইনফোর্সমেন্ট। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। এনি মোর কোশ্চেন? আরো কিছু? ওকে, প্রবাবলি নাই। তো যেটা বললাম এটা একটু তোমাদের সিআর যদি কেউ থেকে থাকো, এরপরে যে ক্লাসটা তোমাদের ফাঁকা থাকবে বা আগের থেকেই জানবা যে অমুক দিন স্যার ক্লাস নেবেন না, ওইটা একটু আমাকে নোটিফাই করবা। দরকার হলে যেদিন সকালেও যদি জানতে পারো সকালেই নোটিফাই করবা, আমি চেষ্টা করবো যদি ফ্রি থাকি নিয়ে নেব। ওকে, আচ্ছা, ইয়া তো ছিল না মনে হয় নাকি যখন বলছি, নিশান ছিল? স্যার আমি স্যার 11:30টা মনে করছিলাম, তো আমি মানে আমি টাইমটা ভালো মতো খেয়াল করি না যে আমি 11:30টা জয়েন করছি, মানে আধা ঘন্টা পরে। আচ্ছা আচ্ছা, যে কথাটা, হ্যাঁ বুঝছি, ওই রুটিন অনুযায়ী কথাটা বলছি। স্যার আপনার বা আমার যে কোনো একজনের নেটওয়ার্কে মনে হয় সমস্যা, স্যার শুনতেছি না কথা। তোমার এটা মনে হয় সমস্যা। আচ্ছা যাই হোক, আমি ফোন করে বলে দিব, সমস্যা নেই। তো এই আর কি, তাহলে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আর হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। আর হচ্ছে গিয়া নর্মালি জানি না আসলে কতটুকু কি ইয়া হইল এই অনলাইন ক্লাস, যেহেতু এটা সবারই ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো হয়তোবা ফিজিক্যাল ক্লাস হইলে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভলি দেখানো যাইতো জিনিসগুলোকে, বাট যতটা সম্ভব আর কি ট্রাই করা হইছে, এখন দেখা যাক ইনশাল্লাহ সামনে কি হয়। তো তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা এখানে শেষ করতে পারি নাকি? ঠিক আছে, তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে।